এই একই প্রশ্ন যদি আপনি আপনাদের করি, বলুন তো, আপনারা তো এখানে অনেকগুলো মা বসে আছে, আপনারা বলুন, একদিকে স্বামী একদিকে সন্তান, বলুন কোনটা চান, কোনটা? দুটো বললে হবে না, ও তো মন রাখা কথা, যে কোনো একটা বেছে নিতে হবে, বলো কি চাও, কোনটা? বাহ, জীবনেই প্রথমবার একজন মা তার অন্তরের কথা বললেন। অমা, একবার ভেবে দেখো মা, যেদিন তোমার স্বামী মারা যাবে না, সেদিন কিন্তু তুমি তার সঙ্গে যাবে না, আবার যেদিন তুমি মারা যাবে সেদিন তোমার স্বামীও তোমার সঙ্গে যাবে না, কিন্তু যেদিন তোমরা দুজনে মারা যাবে, বলো তো, সেদিন যদি তোমাদের একটা সন্তান না থাকে, তোমাদের রাধা মাধবের চরণে সন্ধ্যা প্রদীপটা দেবে কে? এমনকি তোমাদের শেষ কাজটা করবে কে? মায়াবতী মা এক বাক্যে বলে দিলেন, প্রভু এটাই যদি আমার ভবিতব্য হয়ে থাকে তাহলে আমি আর কিছু ভাববো না, আমি তোমায় বললাম আমি অন্য কিছু চাই না, শুধু আমি মা হতে চাই। ও বিধি রে, স্বামীকে তো আমায় একদিন না একদিন হারাতে হবে, সেই দুদিন আগে আর দুদিন পরে, কিন্তু সন্তান যদি না থাকে তাহলে আমাদের বংশটা যে নির্বংশ হয়ে যাবে, সন্ধ্যা প্রদীপ দেওয়ার মতো কেউ থাকবে না। তাই এক বাক্যে বলে দিলেন, প্রভু আমি সন্তান চাই। মায়াবতী মা বলছে, মায়াবতী মায়ের কথায় ভগবান বলছে, মায়া তুমি ভাবো, এখনো সময় আছে, তোমাকে এখন বলতে হবে না, তুমি একটু ভাবো, ভেবে তারপর বলো। মায়াবতী মা বলে, না প্রভু আর কিছু ভাবার নাই, আমাদের জন্য না হোক অন্তত তোমার সেবার জন্য যেন একটা কৃষ্ণ ভক্ত সন্তান হয়, তাতে যদি আমার স্বামীকে আমায় হারাতে হয় তো আমি হারাব। বাহ বাহ মায়া বাহ, এই যে এত বড় ত্যাগ, তুমি জানো তুমি সন্তানের সম্ভব হলে তোমার স্বামী মারা যাবে, বলুন মা আমরা হলে কি করতাম? আমরা হলে বলতাম নিঃসন্তান হয়ে থাকবো। কত বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন, ভগবান বলছে মায়া তুমি আমায় এত ভালোবাসো, তুমি আমার জন্য আমার সেবার জন্য তুমি সন্তান চাইছো, আর তুমি স্বামী সুখ স্বামীকে ছেড়ে দিচ্ছো। বাহ বাহ মায়া বাহ, তোমাকে আর আর কিছু বলতে হবে না, তোমার পরীক্ষা তুমি যে পরীক্ষা দিলে তাতে তুমি উত্তীর্ণ হলে, তোমার ভক্তিতে সন্তুষ্ট হলাম, তুমি দেখো মায়া কালই তুমি অনুভব করবে তোমার মধ্যে একজন সৃষ্টি হয়েছে, আমি কৃপা করলাম তোমার একজন কৃষ্ণ ভক্ত সন্তান হবে। এবার বলুন তো মা, একটা গর্ভবতী মহিলা তার গর্ভটা কতদিন লুকিয়ে রাখতে পারে? ভগবান বলেছে যেদিন সন্তান সম্ভবার সংবাদটা স্বামী জানবে সেদিন মারা যাবে, তো গর্ভবতী মা তার গর্ভটা কতদিন লুকাতে পারে?
দুই মাস, তিন মাস, চার মাস, পাঁচ মাস, আর লুকিয়ে রাখা যায় না। পাপ যেমন তার বাপকেও ছাড়ে না, ঠিক তেমন একজন গর্ভবতী মহিলা শত শত পর্দা বসন দিয়ে ঢাকলেও তার গর্ভটাকে সে লুকাতে পারে না। কিন্তু মায়াবতী মা লুকিয়েছিলেন, স্বামী সকালে যেতেন সন্ধ্যায় ফিরতেন, মা আমার গর্ভটা লুকাতে লুকাতে সাত মাসের গর্ভবতী হয়ে গেল। স্বামীকে জানতে দেয়নি, কারণ জানলেই তো স্বামী মারা যাবে। কিন্তু হঠাৎ একদিন স্বামী সকালে যায় সন্ধ্যায় আসে, কিন্তু হঠাৎ একদিন স্বামী দুপুরবেলা বাড়ি চলে এল। মা যখনই স্বামী আসার সময় হতো তখনই নিজেকে আড়াল করে রাখতেন, কিন্তু সেই সময় মা বুঝতে পারেনি যে স্বামী তার বাড়িতে চলে আসবে। মা আমার গৃহকাজে ব্যস্ত আছে, আর সেই সময় স্বামী ঝোলাটা কাঁধে নিয়ে ঢুকছে। যেই না ঢুকেছে না, হঠাৎ দেখছে মায়াবতী, মায়াবতীর দেহের পরিবর্তন দেখে তাড়াতাড়ি করে ঝোলাটা নামিয়ে রেখে এগিয়ে যাচ্ছে মায়া। ও মায়া, মায়া তুমি তুমি এত বড় আনন্দের কথাটা আমায় বলোনি কেন মায়া? এত বড় খুশির খবরটা তুমি আমায় আগে দাওনি কেন? মায়াবতী চমকে উঠলেন, হাত ধরে বলছে, স্বামী কোন আনন্দের কথা? কেন, এই যে, এই যে তুমি মা হবে, আমি বাবা হব, আমাদের একটা সন্তান হবে যে আমায় বাবা বাবা বলে ডাকবে, যাকে আমি জড়িয়ে ধরে অনেক আদর করব, অনেক ভালোবাসব, যাকে কাঁধে করে আমি নগরে নগরে ভিক্ষায় যাব। আর তুমি এই কথাটা আমায় আগে বলনি? যেই বলেছে না, অমনি মায়াবতী মা স্বামীর চরণে আছাড় খেয়ে বললেন, স্বামী ও গো তুমি দুটোর মধ্যে একটা বেছে নাও, তুমি আমায় ক্ষমা করো স্বামী, আমি তোমায় না, আমি সন্তান বেছে নিয়েছি। আমি গো ও গো স্বামী কথা শুনে বলছে, মায়া এই জন্য তুমি কাঁদছো কেন? তুমি সন্তান চেয়ে খুব ভালো করেছো মায়া, এত সুন্দর পৃথিবীতে কদিনই বা থাকতাম, সেই তো আমাদের চলে যেতেই হতো, কিন্তু সন্তান বেছে নিয়ে তুমি খুব ভালো করেছো মায়া। তবে শোনো মায়া, তোমার কথা মতো যদি আমি সংবাদটা জানতে পারি আমার মৃত্যু হবে, তবে তো এবার আমায় চলে যেতে হবে। মায়াবতীর হাতটা ধরে বলছে, মায়া যাওয়ার আগে আমার একটা কথা তুমি রাখবে? বলো না স্বামী, এভাবে বলছো কেন, বলো তুমি কি বলবে?
माया आमी तो आमार सन्तानेर सुख पेलाम ना सन्तान के निये आदर करते पारलाम ना तबे तोमाई बोली शोनो माया आमी चले जाच्छे जाई किन्तु तुमी तोमार दायित्व जेन भूले जेओ ना तोमार गर्भे जे सन्तान आछे कथा दाओ माया ताके तुमी कृष्ण भक्त करे तुलबे कथा दाओ मायावती मार जाई ना स्वामीर हाथ धरे कथाटा दिलें जे स्वामी कथा दिलाम सेई सन्तान के आमी कृष्ण भक्त करब एई कथाटा देवार संगे संगे द्विज घोष भूमिते आछार खे पड़लें मृत्यु जंत्रणा छटपट करते करते द्विज घोषेर मृत्यु हो गेल আর এই সাত মাসের গর্ভবতী মা স্বামীর বুকের উপর আছাড় খেয়ে পড়লে না ফুটিতে ফুল তব ঝরে স্বামী মারা গেল তুই একজন কুলোটা
তুই একজন দুশ্চরিত্রা, তাই তোর স্বামী, তোর পাপে তোর স্বামী মারা গেল, তাই ভুল করেও যেন তোর মুখটা আমাদের দেখাস না, কারণ তোর মুখ দেখলে আমাদেরও দিন খারাপ যাবে। মেয়েটা কাকে বোঝাবে, যেতে তার কোনো দোষ নাই, বরং এটাই তার ভবিতব্য। স্বামীর শেষ কাজ হয়ে গেল ঠিকই, কিন্তু ওই যে স্বামী প্রতিদিন ভিক্ষায় যেত, আজ স্বামী মারা গেল, মেয়েটা খাবে কি? ওই সাত মাসের গর্ভ নিয়ে মেয়েটা পাড়ায় বেরোয় ভিক্ষা করতে, কিন্তু মুখের উপর দরজা বন্ধ করে দেয় আর বলে এখানে কোনো ভিক্ষান্ন হবে না, বেরিয়ে যা, মুখের সামনে দরজাটা বন্ধ করে দেয়। আবার কোনো কোনো মেয়ে একটু তাচ্ছিল্য করে, মানে উপহাস করে, পোকা লেগে যাওয়া খুদগুলো দেয়, যা নিয়ে যা, সেই খুদগুলো বাড়িতে এনে সিদ্ধ করে খায়। কেন জানো? নিজের জন্য নয়, ওই যে স্বামীকে বলেছে, স্বামী এই সন্তানকে আমি কৃষ্ণ ভক্ত করব, স্বামীকে যে কথা দিয়েছে, এখন যে তার মধ্যে একটা প্রাণ আছে, সে যদি না খায় তার সন্তান তো মারা যাবে, তাই সন্তানের জন্য যে যা দেয় সেইগুলো সেবা করে। কিন্তু একদিন হলো কি গো মা, ঠিক দিন মাস পূরণ করি, একদিন মায়ের কোল জুড়ে এলো একটা ফুটফুটে পুত্র সন্তান। মা আমার তার নাম দিলেন বিহারী লাল। ওই ওই বিহারী লালের মায়াবতী হলো মা, আবার মায়াবতী হলো তার বাবা। ওই একদিনের ছেলেটাকে কোলে করে নিয়ে মা ভিক্ষায় যায়, যে যা দেয় সেগুলো বিক্রয় করে বাচ্চাটার জন্য দুগ্ধ কিনে আনে, দুগ্ধ এনে বাচ্চাটাকে খাওয়ায়, নিজে খায় না বাচ্চাটাকে খাওয়ায়, কারণ একে তো মানুষ হতে হবে, একে আমায় বাঁচাতে হবে, একে বড় করতে হবে, একে আমায় কৃষ্ণ ভক্ত করে তুলতে হবে। দেখবেন মা, কারোর যদি ওই জন্ম দিয়ে বাবা চলে যায় না, মা কিন্তু মানুষ করতে পারে, কে মা পারে না? কিন্তু যদি কারোর মা চলে যায়, দেখো মা, এই জগতে না তার আর কেউ থাকে না গো, ভালো তোমায় সবাই বাসবে, কিন্তু মায়ের মতো করে ভালো তোমায় কেউ বাসবে না। ভগবান এই মা ডাকের মধ্যে এমন একটা সুধা দিয়েছে না, মা ডাক শুনলেই যেন অন্তরটা চুড়িয়ে যায়। তোমায় ছেড়ে কোথায় যাব, তুমি বলো মা, এমন স্নেহ কোথায় পাব, তুমি বলো মা, তোমার চলে মুখ লুকিয়ে রেখে এই জীবন আমার কাটিয়ে দেব তোমায় দেখে মা, ও মা আমার মা, মা ও মা, মা আমার মা, স্নেহের ছায়া ভালোবাসা লুকিয়ে
রাখে যে অনেক জ্বালা শুয়ে বুকে জড়িয়ে রাখে যে তোমার চলে মুখ লুকিয়ে রেখে জীবন আমার কাটিয়ে দেব তোমায় দেখে মা ও মা শ্মশানেও পোতা থাকে না সেখান থেকেই বলবে আমার বাছা যেন ভালো থাকে আমার বাছার যেন কোনো ক্ষতি না হয় আজকে মা তার ছেলেটাকে বুকে নিয়ে ভিক্ষা করে দেখতে দেখতে পাঁচ বছর হয়ে গেল ছেলেটার বয়স ছেলেটা যেদিন থেকে জ্ঞান হয়েছে সেদিন থেকেই দেখে যে মা নগরে নগরে ভিক্ষা করে আর নগরবাসীরা মাকে দূর দূর করে কুকুরের মতো তাড়িয়ে দেয় তবুও মা তাদের পায়ে ধরে জোর করে ভিক্ষা করে আনে এটা দেখে না ছেলেটার খুব কষ্ট হলো একদিন বিহারি মায়ের গলাটা জড়িয়ে ধরে বলছে ও মা মা তুমি আমায় কথা দাও তুমি কাল থেকে আর ভিক্ষা করবে না সবাই তোমাকে দূর দূর করে তাড়ায় আমার ভালো লাগে না আমার খুব কষ্ট হয় তুমি বলো তুমি কাল থেকে আর ভিক্ষা করবে না মায়াবতী মা বলছে আরে আমি যদি ভিক্ষা না করি তো তুই খাবি কি তোকে কি দিই আমি খাওয়াবো ভিক্ষাই যে আমাদের একমাত্র সম্বল না মা তুমি ভিক্ষা করো আর পাড়ার রমণীরা দূর দূর করে তাড়ায় একদম ভালো লাগে না আমার তুমি কথা দাও তুমি ভিক্ষা করবে না আর খাবো কি তুমি চিন্তা করো না এখন তো আমি বড় হয়ে গেছি দেখুন মা একটা পাঁচ বছরের ছেলে সে নাকি বড় হয়ে গেছে মা আমার জন্য চিন্তা করো না আমি এখন বড় হয়েছি তাই আমি ঠিক করেছি আমি তোমার দুঃখ দূর করব আর দূর করার জন্য আমি কাজ করব মা বলে তুই এতটুকু ছেলে তোকে কে কাজ দেবে কেন মা আমি আর কোনো কাজ পারি আর না পারি একটা কাজ তো পারি কি কাজ কেন আমি ঘোষের ছেলে মানে কি গো গোয়ালা আমি গোয়ালার ঘরের ছেলে তাই আমি কিছু পারি আর না পারি গরু চড়ানো কাজটা খুব ভালো করে পারি ওই আমাদেরই পাশে আমাদের গরু নেই তো কি হয়েছে পাশে যে গোয়ালা পাড়া আছে না আমি ওদের কাছে গিয়ে বলবো যে তোমাদের গোয়ালে গরু চড়ানোর কাজ দেবে তো যদি ওরা আমায় কাজটা দেয় তাহলে যা মাইনে দায় দেবে তাতে আমাদের মা ছেলে ঠিক হয়ে যাবে মা বলে হ্যারে তোকে কাজ দেবে তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে দিগার না দেখ একবার খোঁজ তো করে দেখি যদি না দেয় আমি চলে আসবো বাহ তবে দেখ বাবা বেশি দূর যাবি না ওই পাশের গোয়ালা পাড়ায় যাবি যদি কাজ পাস তো পাবি না হলে চলে আসবি যেন অন্য কোথাও চলে যাস না 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 মা আমি যাব আর আসব দেখুন মা ছোট্ট একটা বাচ্চা তার মায়ের দুঃখ দূর করবে বলে যাচ্ছে পাশের গোয়ালা পাড়ায় গোয়ালা পাড়া গিয়ে ডাক দিল বাবুজি ও বাবুজি যেই না বাবুজি বলে ডাক দিল না একজন গোয়ালা বেরিয়ে এলো এই কে তুই কি চাই এখানে কি নাম তোর থাকিস কোথায় বিহারি বলে ও বাবু তোমার তো অনেক প্রশ্ন আমার একটাই উত্তর আমি বিহারি লাল কি চাই না আমার না আমার মায়ের না খুব কষ্ট তাই মায়ের দুঃখ দূর করব বলে আমি ঠিক করেছি আমি কাজ করে আমার মায়ের দুঃখ দূর করব তাই মায়ের দুঃখ দূর করার জন্য তোমাদের বাড়িতে এলাম ও বাবুজি তোমাদের গোয়ালে কতগুলো গরু আছে দেবে আমায় চড়াতে আমায় এই গরু চড়ানো কাজটা দেবে দিলে না আমার মা আর আমি দুবেলা দুমুঠো খেতে পাবো
গোয়ালা যেই শুনেছে মায়ের দুঃখ দূর করবে বলে এতটুকু একটা বাচ্চা গরু চড়ানো কাজ করতে এসছে, গোয়ালা এক দৃষ্টে তাকিয়ে বলছে, আহারি এতটুকু ছেলে তার কত সুন্দর মাতৃভক্তি দেখো, মায়ের দুঃখ দূর করবে বলে গরু চড়ানো কাজ করতে এসেছে, তাকে ফিরিয়ে দিলে তো পাপ হবে। এই তুই গরু চড়াতে পারবি? হ্যাঁ বাবু আমি পারবো। আচ্ছা ওই এই গরুর জন্য বালতি করে জল তুলতে পারবি? হ্যাঁ। আর ওই খড় কেটে গরুকে খেতে দিতে পারবি? হ্যাঁ বাবু, তবে কোনোদিনও করিনি তো, তবে আমি কাজ করতে করতে শিখে যাব। বাহ, তাহলে শোন, আমার গোয়ালে ছটা গরু আছে, ছটা গরু তুই কাল থেকে চড়াবি। বিহারী বলে, না না বাবু আমি তো ছোট, তাই আমি ছটা পারবো না, ওই দুটো তিনটে পারবো। আচ্ছা বেশ, তাই হোক, তুই ওই দুটো তিনটেই কালকে চড়াবি, কেমন? কাল থেকে তুই আমার বাড়িতে গরু চড়ানো কাজ করবি। মাকে বলে দিল, মায়ের কাছে গেল, গিয়ে বলল, মা কাজ হয়ে গেছে। তবে মাইনে কত? গোয়ালা বলেছে, শোন বেশি দিতে পারবো না, আমার গরু চড়ানোর লোক লাগবে না, শুধু তুই তোর মায়ের দুঃখ দূর করবি বলে এসেছিস, তাই তোকে কাজটা দিলাম, তাই তোর রোজ হবে চার আনা। কত মা? চার আনা রোজে কাজটা পেয়ে গেল। বিহারি প্রতিদিন ওই সকালে করে বেরোয় আর সন্ধ্যেবেলা করে গরু নিয়ে বাড়িতে ফিরে গোয়ালে গরুগুলো বেঁধে খেতে দিয়ে মায়ের কাছে চলে যায়। অতটুকু বাচ্চা, মায়ের দুঃখ দূর করবে বলে চার আনা রোজই গরু চড়ানো কাজ পেয়ে গেল। কিন্তু কি হলো মা, বেশ কিছুদিন যেতে যেতে একটা দুর্ঘটনা ঘটে গেল। কি দুর্ঘটনা? বেশি নয়, গুনে গুনে ওই চার পাঁচ দিন গরু চড়ানো কাজ করেছে, তারপরে হঠাৎ একটা বিপত্তি হলো। কি হলো? না এখন ওই বিহারি একদিন গরু চড়িয়ে বাড়ি ফিরছে, সন্ধ্যের আগের মুহূর্ত বাড়িতে ফিরছে, আর সেই সময় আমা ওই বিহারি গরুগুলো ছেড়ে দিয়েছে, গরুগুলো ছুটে গিয়ে গোয়ালে ঢুকে গেছে, আর বিহারি যে লাঠিটা নিয়ে গরু চড়াচ্ছিল সেই লাঠিটা নিয়ে ছোট বাচ্চা তো খেলতে খেলতে আনমনে আসছে, কারণ ও জানে গরুগুলো চলে গেছে মানে গোয়ালে গেছে, ও গিয়ে গরুগুলো বেঁধে দেবে খেতে দেবে, তাই ও কি করছে আনমনে খেলতে খেলতে লাঠিটা নিয়ে আসছে। ছোট মানুষ তো, তাই খেলার ছলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর ঠিক সেই সময় বিহারি লক্ষ্য করে দেখছে রাস্তার এক পাশে অনেক লোকের ভিড় জমেছে। বিহারি ভাবছে, এত ভিড় জমেছে ওখানে কি হচ্ছে, একটু দেখি তো সবাই কি দেখছে। ছোট বাচ্চা, সবাই কি দেখছে দেখার জন্য সবাইকে সরিয়ে সরিয়ে একেবারে সামনে এসে দাঁড়িয়েছে। কি হচ্ছে না, বিহারি দেখছে সেখানে একটা ভগবত পাঠির আসর বসেছে, ভগবত পাঠ হচ্ছে, যিনি পাঠক ঠাকুর তিনি সেদিন ভগবত পাঠ করছেন, আর কত ভক্ত বসে আছে, আবার কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, তাই এত মানুষের ভিড়। এখন বিহারি সবাইকে ঠেলে সরিয়ে সরিয়ে একেবারে পাঠক ঠাকুরের সামনে এসে দাঁড়িয়েছে। ছোট বাচ্চা তো ভাবছে কি বলছে একটু শুনি তো, সবাই এত দেখছে আমি একটু দেখি, এই বলে হা করে পাঠক ঠাকুরের দিকে তাকিয়ে আছে। আর পাঠক ঠাকুর সেদিন কোন লীলাটা পাঠ করছে জানেন? ওই ভগবানের মাঠে ধেনু নিয়ে যাওয়ার একটা লীলা আছে না, কি লীলা? গোষ্ঠলীলা। সেই গোষ্ঠলীলা পাঠ করছে। এখন বিহারি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ শুনছে, আর ঠিক সেই সময় পাঠক ঠাকুর বলে উঠলেন, ও মায়েরা, বলি শুনছো তো? আমি নয়, পাঠক ঠাকুর বলছে, ও মায়েরা, বলি তোমরা জানো বৃন্দাবনে না কৃষ্ণ নামে একটা ছেলে থাকে, তার নবলক্ষ ধেনু আছে, ২৪ জন বন্ধু আছে, আর তাকে যে ভালোবাসি সে মন বুঝে তাকে অনেক কিছু দিয়ে দেয়। আমা এই যে কথাটা তিনি বললেন, ছোট্ট বিহারীর কথাটা ধাক্কা লাগলো মাথায়। কি
কৃষ্ণ কি যদি কেউ ভালোবাসে সে মন বুঝে অনেক কিছু দেয়, কৃষ্ণের নবলক্ষ ধেনু ২৪ জন বন্ধু। হায় হায়, আর আমি এদিকে চার আনারও যে কাজ করছি। হ্যাঁ, আমি যদি কৃষ্ণের বাড়ি গিয়ে গরু চড়ানো কাজটা করি তাহলে মন বুঝে কৃষ্ণ আমাকে অনেক টাকা মাইনে দেবে কি? যা পেলে আমি আমার মায়ের দুঃখ দূর করে দেব। দেখুন মা, ছোট বাচ্চা ও জানে না কৃষ্ণ ভগবান। ও কি জানলো? ও এটাই বুঝলো যে কৃষ্ণ একটা বড় লোকের ছেলে। ওর বাড়িতে নবলক্ষ ধেনু আছে, ২৪ জন বন্ধু আছে, মনে মনে ভাবছে আমি যাব, গেলে ২৫ জন হবে কি, আমরা একসঙ্গে গরু চড়াবো, আর মন বুঝে কৃষ্ণ আমায় অনেক টাকা মাইনে দেবে, যা পেলে আমি আমার মায়ের দুঃখ দূর করে দেব। থাক, আমি আর এ কাজ করব না। যে বাড়িতে কাজ করতো সোজা সেই বাড়ি ছুটে গেল। বাবুজি, ও বাবু, গোয়ালা বেরিয়ে বলছে, আরে বাবা বিহারি কি হলো, এত চিৎকার করছিস কেন? এই যে বাবুজি শোনো, এই যে তোমার পড়ে রইল গরু, দেখে নাও ভালো করে এই বালতি সব কিছু মিলিয়ে নাও, যেন পরে বলো না যে আমি কিছু নিয়ে চলে গেছি। কেন বাবা এ কথা বলছিস? তুই কি কাল থেকে আসবি না নাকি? সত্যি বলেছি, কাল থেকে আমি আর আসব না। কেন, তুই অন্য জায়গায় কাজ পেয়েছিস? তা কোথায় কাজ পেলি? না না, আমি অত বলছি না, আগে কাজটা পাই, আগে পাকাপাকি কাজটা আমার হয়ে যাক, যখন আমি মাইনে নিয়ে এক মাস পরে ফিরব তখন আমি তোমাকে দেখা করে সব বলে যাব। ও বাবু, তবে তুমি জেনে রাখো কাল থেকে আমি আর তোমাদের এখানে গরু চড়ানো কাজ করব না। কিন্তু এই যাওয়ার আগে এই এতদিন যে গরু চড়ালাম, দাও তার টাকাটা হিসেব করে আমাকে দিয়ে দাও। গোয়ালা হাসছে, হ্যারি তুই এক মাসও হয়নি, সবে দু চার দিন হলো, এর আর কি হিসেব করে দেব? মোটে চার আনা রোজে কাজ করছিস, যা পুরো টাকাটাই তোকে দিয়ে দিলাম, যা নিয়ে যা। গোয়ালা চার আনা টাকাটা যেই না দিয়েছে না, হাতে নিয়ে ছুটতে ছুটতে মায়ের কাছে যাচ্ছে। মা, ও মা, মা এই দেখো আমি মাইনে পেয়েছি। এই তুই সবে কাজে ঢুকলি এর মধ্যে মাইনে পেলি? সত্যি করে বল, তুই কি চুরি করেছিস? না মা, আসলে আমি যে বাড়িতে কাজ করতাম আমি তো কাজ করব না বলেছি, তাই বাবুজি আমাকে পুরো মাইনেটা দিয়ে দিয়েছে। মা আমার বিহারিকে কোলে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলছে, বিহারি তোর কি কাজ করতে খুব কষ্ট হচ্ছে বাবা? না না মা, কষ্ট হবে কেন, তাহলে তুই কাজটা ছেড়ে দিলি কেন? ও মা, আমি এই কাজটা ছেড়েছি আমি অন্য এক জায়গায় কাজে যাব বলে। মোটে চারানা রোজে কাজ করলে কি আমাদের কি সংসার চলবে? তাই আমি অন্য জায়গায় কাজে যাব, যেখানে আমি অনেক টাকা মাইনে পাব। কোথায় কি যেন বললো জায়গাটা, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে ও মা, জায়গাটার নাম হলো বৃন্দাবন। চমক উঠলেন, বৃন্দাবন? এই তুই বৃন্দাবনে কি কাজ করবি, তোকে কে নিয়ে যাবে, তোকে কে বলেছে বৃন্দাবনে কাজ পাওয়া যায়? ও মা, আমাকে কেউ নিয়ে যাবে না, আমি শুনেছি, তুমি জানো তো মা বৃন্দাবনে না একটা মস্ত বড় লোকের ছেলে থাকে, তার নাম কৃষ্ণ, আর তার ওই দু চারটে গরু নয়, তার নবলক্ষ ধেনু আর ২৪ জন বন্ধু। আমি যদি যাই গেলে ২৫ জন হবে, আর জানো তো মা আমি ওদের সঙ্গে গরু চড়াবো, আর কৃষ্ণ খুব ভালো ছেলে, তাকে যদি কেউ ভালোবাসে সে মনে বুঝে তাকে অনেক টাকা মাইনে দেয়, আর আমাদের যে দুঃখ ওই মাইনে পেলে আমাদের সংসারটা ঠিক চলে যাবে, তোমার দুঃখ দূরীভূত হবে। যাই বলেছে অমনি মা আমার খিলখিল করে হাসতে আরম্ভ করেছে। কি পাগল ছেলে আমার দেখেছ, কোথা থেকে শুনে এসেছে কৃষ্ণ নাকি ওমা বড় লোকের ছেলে? এই তোকে কে বলেছে? মা কিন্তু জানে যে কৃষ্ণ ভগবান, কিন্তু মা বলছে না যে কৃষ্ণ ভগবান, মা বলছে এই তোকে কে বলেছে কৃষ্ণ বৃন্দাবনে থাকি? হরি, ওটা লীলার কথা, কৃষ্ণ এখন বৃন্দাবনে থাকে না, শাস্ত্রে বলছে ১২৫ বছর বয়সে জরা ব্যাধির তীরে কৃষ্ণ দেহ সমাপ্তি করেছিল।
আর তুই তাকে এখন কোথায় পাবি? বিহারী বলছে, ও মা তাহলে তুমি কিছু জানো না, তুমি তো পড়াশোনা জানো না, তুমি কিছু জানো না, ওই পাঠক ঠাকুর বলেছে আমি শুনেছি। পাঠক ঠাকুর? কোন পাঠক ঠাকুর? জানো তো মা, যখন গরু চড়িয়ে বাড়ি ফিরছিলাম এক জায়গায় পাঠ হচ্ছিল, ভগবত পাঠ, সেই পাঠক ঠাকুর বলেছে কৃষ্ণ বৃন্দাবনে আছে। মা বলছে, কি বোকা ছেলে। আচ্ছা বেশ, আমার কথা বিশ্বাস হচ্ছে না, তা তুই যে পাঠক ঠাকুরের কথা বললি সে যদি বলে বিশ্বাস করবি তো? কি, আমি না হয় পড়াশোনা জানি না মিথ্যে বলছি, তা যে পড়াশোনা জানে, যে শাস্ত্র জানে, সে বললে মেনে নিবি তো? হ্যাঁ মা, মেনে নেব। তাহলে যা, তুই ছুটে গিয়ে জিজ্ঞাসা করে আয়। যেই বলেছে জিজ্ঞাসা করে আয়। বিহারী ছুটে গিয়ে মায়ের চরণে প্রণাম করলে, নাই প্রণাম করছিস কেন? ওমা, আমি জিজ্ঞাসা করতে যাব, পাঠক ঠাকুর যদি বলে নেই তো তোমার কাছে চলে আসব, আর যদি বলে আছে তাহলে তো আমি বৃন্দাবনে চলে যাব, কাছে চলে যাব, তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। মা আমার সরল মন, মা জানে পাঠক ঠাকুর তার মিথ্যে বলবে না, কারণ পাঠক ঠাকুরও জানে বৃন্দাবনে কৃষ্ণ নেই। মা জানে ছেলে যাচ্ছে, যা, যখনই বলবে বৃন্দাবনে কৃষ্ণ নেই, আমার ছেলে আমার কাছে চলে আসবে। যিনি ভগবত পাঠ করেন, যিনি শাস্ত্র কথা বলে, সে তার মিথ্যে বলবে না, সে বলবে যে বৃন্দাবনে কৃষ্ণ নেই, আমার ছেলে আমার কাছে ফিরে আসবে। তা যাচ্ছে, যা যা বাবা, যা জিজ্ঞাসা করে ঘরে আসিস, যেন অন্য কোথাও যাস না। তুই সারাদিন কিছু খাসনি, তোর জন্য খাবার নিয়ে বসে আছি, তুই এলে তোকে আমি খাইয়ে দেবো। আমা, সারাদিন মনে মনে গরু চড়িয়েছে ছেলেটা, গায়ে কাদা মাটি লেগে আছে, ধুলো লেগে আছে, উদরে কিছু পড়ে নাই, খালি গা, শুধু পরনে একটা ধুতি, সেই অবস্থায় ছেলেটা চলে গেল কোথায়? পাঠক ঠাকুরের বাড়িতে। জিজ্ঞাসা করতে গেল যে কৃষ্ণ বৃন্দাবনে আছে কিনা। সবেমাত্র পাঠক ঠাকুর পাঠ শেষ করে বাড়ি ফিরেছে, আর বিহারি গেছে, ডাক দিল, ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই। যেই বলেছে ঠাকুর মশাই, পাঠক ঠাকুর বাইরে বেরিয়ে বলছে, কে তুই, আর আমায় ডাকছিস, কোথা থেকে এসছিস, কি নাম তোর? ও ঠাকুর মশাই, আগে আমার নাম বিহারী লাল, আমি ওই পাশের গোয়ালা পাড়ায় থাকি। আচ্ছা, তুমি একটু আগে ওখানে ভগবত পাঠ করছিলে না? পাঠক ঠাকুর বলে, হ্যাঁ। আচ্ছা, তুমি একটু আগে বলেছিলে না যে বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে থাকে? হ্যাঁ বলেছি তো। তুমি বলেছ না যে ওই কৃষ্ণের নাকি নবলক্ষ ধেনু, 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি যে কৃষ্ণকে কেউ ভালোবাসলেই সে তাকে মন বুঝে সব দিয়ে দেয়? হ্যাঁ এটাও বলেছি। তা কি হয়েছে জানো তো? আমার মায়ের না খুব কষ্ট, তাই মায়ের কষ্ট দূর করব বলে আমি যে বাড়িতে কাজ করতাম সেই কাজটা ছেড়ে দিয়েছি, দিয়ে এখন আমি ঠিক করেছি আমি ওই বৃন্দাবনে যাব, গিয়ে ওই কৃষ্ণের বাড়িতে আমি গরু চড়ানো কাজটা করব। আর গরু চড়ানো কাজ করলে কৃষ্ণের 24 জন বন্ধু, আমি গেলে 25 জন হবে, আর কৃষ্ণকে আমি এত ভালোবাসবো, কৃষ্ণ আমার ভালোবাসায় সন্তুষ্ট হয়ে আমাকে মন বুঝে অনেক টাকা মাইনে দেবে, আর যা দিলেই আমার মায়ের দুঃখ দূর হবে। এই যে কথাটা বললেন, এই কথাটা শুনেই পাঠক ঠাকুর এক দৃষ্টে বিহারীর দিকে তাকিয়ে আছে, আর মনে মনে চিন্তা করছে, আহারে এতটুকু বাচ্চা, তার কতটা মাতৃভক্তি দেখো, ও জানে না যে কৃষ্ণ ভগবান, ও জানে না এটা লীলার কথা। মায়ের দুঃখ দূর করবে বলে কৃষ্ণের বাড়িতে গরু চড়ানো কাজ করতে যাবে, মনে মনে চিন্তা করছে, আমি যদি এখন বলি যে কৃষ্ণ বৃন্দাবনে নেই, তাহলে ওর অন্তরে যে বিশ্বাস জন্ম নিয়েছে সেটা নষ্ট হয়ে যাবে। বদনের দিকে তাকিয়ে মনে মনে বলছি, ওরে বিহারী, আমি আজ এতগুলো বছর ভগবত পাঠ করছি, এতগুলো বছর শাস্ত্র কথা বলছি, কিন্তু তোর মতো আমার অন্তরে একদিনের জন্য বিশ্বাস জন্ম নেয়নি যে কৃষ্ণ বৃন্দাবনে আছে। এটা আমি
শাস্ত্র কথা বলছে, আমি ভগবত পাঠ করছি, একদিনও আমি ভাবিনি। আর তুই একদিন আমার ভগবত পাঠ শুনে তুই বিশ্বাস করে নিলি যে কৃষ্ণ বৃন্দাবনে আছে। বাবা বাবা, তোর মনে যে এত সুন্দর ভক্তি, এত সুন্দর বিশ্বাস, সেটা আমি নষ্ট হতে দিতে পারি না। বিহারী বলছে, ও ঠাকুর মশাই, হা করে কি দেখছো বলো না, কৃষ্ণ বৃন্দাবনে আছে তো? পাঠক ঠাকুর তাকিয়ে বলছে, রে হো বিহারী, তোর জন্য কি রে, তোকে বলি শুনে রাগ, ওই বৃন্দাবনে আমার জন্য কৃষ্ণ নামবে না, অন্য কারুর জন্য কৃষ্ণ নামবে না, তোর ভক্তি আর তোর বিশ্বাস দেখে আমার মন বলছে, কেন জানি না আমার মনে হচ্ছে শুধু তোর জন্য আবার নতুন করে সে নামবে, আবার তোর জন্য সে নতুন করে লীলা করবে, কেন জানি না আমার মন বলছে তুই তার দেখা পাবি। বিহারী ছোট বাচ্চা বুঝতে পারছে না, ও ঠাকুর মশাই, তার মানে শেষমেশ তুমি কি বলছো, কৃষ্ণ বৃন্দাবনে আছে তাই তো? পাঠক ঠাকুর বললেন, হ্যাঁ কৃষ্ণ বৃন্দাবনে আছে। মিথ্যে বললেন, কারণ এই বাচ্চার অন্তরে যে বিশ্বাস জন্মেছে বিশ্বাসটা নষ্ট হতে দিলেন না, কারণ পাঠক ঠাকুর জানতেন যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। এই যে বিশ্বাস করেছে যে কৃষ্ণ আছে, তাহলে ওর বিশ্বাসের জোরে সে নিশ্চয়ই কৃষ্ণের দেখা পাবে। আমি যদি বিশ্বাসটা বলি নেই, তোর বিশ্বাসটা তো নষ্ট হয়ে যাবে। তার জন্য যদি আমায় ছলন অর্থাৎ মিথ্যে বলতে হয় তো বলবো। তাই মিথ্যে করে বললেন, হ্যাঁ বাবা কৃষ্ণ বৃন্দাবনে আছে। কথাটা শুনেই বিহারী বলছে, দেখেছ, আমি জানতাম, আর আমার মা বলে নেই। তাহলে ও ঠাকুর মশাই, তাহলে আমি এবার আসি। আসি বলে যেই চলে যাচ্ছে, দাঁড়া কোথায় যাবি? কেন, ওই বললাম কৃষ্ণের বাড়ি কাজে যাব। ও তা বলি শোন, এদিকে আয়। বলি, হ্যাঁ রে, তোর দীক্ষা হয়েছে? দীক্ষা হয়েছে? বিহারী বলে, দীক্ষা সেটা আবার কি জিনিস গো? সেটা কি তুই জানিস না? দীক্ষা হলো কানে গুরু বদন থেকে মন্ত্র নেওয়া। এই তোর নেওয়া হয়েছে? তুই কি জানিস, তুই যার বাড়িতে কাজে যাবি বলছিস, তার বাড়িতে ওই কানে মন্ত্র নিয়ে না গেলে সে কাউকে কাজে নেয় না। তা তুই যাবি বলছিস, তোর তো দীক্ষা হয়নি, তোকে তো সে কাজে নেবে না। যেই বলেছে না, বিহারী বলে, ভাগ্যিস। কে ভাগ্যিস? তুমি আমায় বলেছিলে, না হলে এত দূরের পথ গিয়ে আমাকে আবার ফিরে আসতে হতো। ও ঠাকুর মশাই, তা আমি এখন গুরু কোথায় পাবো? বরং তুমি তো আছো, বরং তুমি আমার কানে মন্ত্রটা দিয়ে দাও। দেখুন মা কতটা সরল মন, এমন সরল মন হলে তবেই তো ভগবানকে পাওয়া যায়। ভগবান বলেছে আগে ভক্তের হৃদয় শিশুর মতো হতে হবে। কেন না, শিশুর তো সরল মন, শিশুর মতো হলে তবেই আমায় পাবে। সরল মনে বলছে, ঠাকুর মশাই আমি এখন গুরু কোথায় খুঁজতে যাব, তুমি তো আছো, তুমি আমার কানে মন্ত্র দিয়ে দাও, তুমি আমার গুরু হয়ে যাবে। বেশ, গুরুদেব কানে মন্ত্র দিয়ে দিলেন। মন্ত্র যখন দেওয়া হয়ে গেল, গুরু চরণে প্রণাম করে বলছে, গুরুদেব তাহলে এবার আমি আসি। কি মন্ত্র যখন দেওয়া হয়ে গেল তাহলে এবার যাই? গুরুদেব বলে, দাঁড়া দাঁড়া, যাবি তো বটে, আগে গুরু মন্ত্র দিলাম, দক্ষিণা দিবি না? কি রে, গুরু দক্ষিণা দে? আমি যে তোর গুরুদেব হলাম। এতক্ষণ বিহারী খেলার ছলে কথাগুলো বললেন, যেই না দক্ষিণা চাইল না, এবার ছেলেটা কেঁদে ফেলেছি। গুরুদেব বিশ্বাস করো, আমার কাছে কোনো কড়ি নাই। আমি আমি সারাদিন মাঠে মাঠে গরু চড়িয়েছি, কিছু খাই নাই। দেখো আমার পরনে কিছু নাই, শুধু একটা ধুতি আর খালি গা।
আমি এখন কি দিয়ে তোমায় দক্ষিণা দিই বলো তো? তবে হ্যাঁ, আমি তো কৃষ্ণের বাড়ি কাজে যাব, কাজটা পেয়ে গেলে কৃষ্ণ আমায় অনেক টাকা মাইনে দেবে, সেই মাইনের আমি অর্ধেক আমার মাকে দেব আর অর্ধেকটা আমি তোমায় দেব। এখন আমায় অনুমতি দাও। গুরুদেব বলছে, শোন বাবা শোন, আমার কাছে আয়। মাথায় হাত বুলিয়ে বলে, ওরে বিহারী, আমি ও ধনে তোরে কাছে যাই না রে, যাই না রে, ও ধন আমি চাই না বাবা, তোর কাছে একটা বস্তু চাইবো, তুই দক্ষিণা স্বরূপ আমায় সেটা দিতে পারবি? বলো না গুরুদেব কি চাই, আমি নিশ্চয় দেব যদি আমার কাছে থাকে। হরে বিহারি, তোর কাছে একটা বস্তু চাই, যেদিন আমার মন বলছে তুই বৃন্দাবনে যাচ্ছিস তুই খালি হাতে ফিরবি না, আমার মন বলছে কেন জানি না তোর সঙ্গে কৃষ্ণের দেখা হবে, আমার মন বলছে তোর বিশ্বাসে তোর ভক্তির জোরে কৃষ্ণ তোর সামনে আসবে। তোর কাছে একটা নিবেদন বাবা, কৃষ্ণকে পেলে তোর এই অধম গুরুর কথা যেন ভুলে যাস না বাবা, এই অধম গুরুকে যেন ভুলে যাস না, যখনই কৃষ্ণকে তোর সামনে দেখতে পাবি কৃষ্ণের চরণের কাছে আমার নামটা তুই বলিবি বাবা। বিহারী রে, ওরে বিহারী, ওরে বিহারী। মা, আজকে বিহারী চলেছে, কি বলছে গুরুদেব? তবে আমি আসি, কথা দিলাম আমি গুরু দক্ষিণা ঠিক আমি দিয়ে দেব, যদি কৃষ্ণের সঙ্গে আমার দেখা হয় কৃষ্ণের কাছে আমি তোমার নামটা বলবো। তাহলে এখন আমি আসি। অমা, এই বলে আজকে বিহারী চলেছে বৃন্দাবনে, গুরুর চরণে প্রণাম করেছি, করে চলে যাচ্ছে। মা, সন্ধ্যা হয়ে গেছে, ছেলেটা সারাদিন কিছু খাইনি, আর দেখুন শুধু মনে রেখেছে কৃষ্ণ আর বৃন্দাবন, আর কিছু জানে না ছেলেটা। বর্ধমান থেকে বৃন্দাবন পায়ে হেঁটে যাচ্ছে অতটুকু একটা ছোট্ট বাচ্চা, শুধু নামটা মনে রাখার জন্য বদনে কৃষ্ণের নাম বলছি আর বৃন্দাবন যাবে, বৃন্দাবন কথাটা মুখস্থ করতে করতে চলে যাচ্ছে। এখন কৃষ্ণ নামে আজ বিহারে বৃন্দাবনে চলেছে, মায়ের একটা উলুধ্বনি বৈঠাবে, চল রে তোরি বাইয়া, এখন কৃষ্ণ নামে তালে দিয়ে বৈঠাবে, চল রে তোরি বাইয়া, এখন কৃষ্ণ নামে বৈঠাবে, চল রে তোরি বাইয়া, এখন কৃষ্ণ নামে বৈঠাবে, চল রে তোরি বাইয়া, ওরে ও গঙ্গে বাইয়া, এখন কৃষ্ণ নামে বৈঠাবে, চল রে তোরি বাইয়া, এখন কৃষ্ণ নামে বৈঠাবে, চল রে তোরি বাইয়া। মা, ছোট বাচ্চা অন্ধকারে ভয় পাচ্ছে, একা একা যাবে কি করে, হঠাৎ আকাশ জুড়ে ঘন ঘটা কালো মেঘ জমেছে,
ভয় ছেলেটা ডাক দিল কৃষ্ণ ও আকাশ ঘিরে মেঘ জমেছে ভয় ছেলেটা কুকড়ে গেছে ভয় কি রে তো কৃষ্ণ আছে আকাশ ঘিরে মেঘ জমেছে ভয় কি রে তো এখন কৃষ্ণ নামে ঘন ফটা ছেলেটা বর্ধমান থেকে বৃন্দাবন গেল পায়ে হেঁটে একবার বলুন মা অতটুকু বাচ্চা কিছু খায়নি চোদ্দ দিন ছেলেটা উদরে কিছু দেয় নাই আপনারা বলবেন মা চোদ্দ দিন একটা মানুষ না খেয়ে থাকতে পারে কি বাঁচতে পারে তার উপরে ছোট বাচ্চা ও তো মরে যাওয়ার কথা কিন্তু বিহারীর কিছু হয় নাই কেন কারণ ওর বদনে ছিল কৃষ্ণ নাম কৃষ্ণের বাড়ি যাচ্ছে তাই কৃষ্ণ নামটা বলতে বলতে যাচ্ছে নাম কখনো ছাড়ে নাই তাই কৃষ্ণ নামেই ওর ক্ষুধা নিবারণ হয়ে গেছে তবে হ্যাঁ পরিশ্রম তো আর ক্লান্ত হয়ে গেছে ছোট বাচ্চা তো একবার পড়ে যায় একবার উঠে দাঁড়ায় বারবার রাস্তায় পড়তে আর উঠতে ধুলায় গড়াগড়ি খেতে খেতে পরনে যে ধুতিটা পড়েছিল সেটা কতটা ছিঁড়ে গেছে কাদা মাটি ময়লা কাদা লেগে আছে আমা বিহারী জানে না সে বৃন্দাবনে এসে গেছে পথে চলতে চলতে আর চলতে পারে না একটা গাছের নিচে বসে ভাবছে একটু বিশ্রাম নিয়ে নি তারপর আবার হাঁটবো এই বলে যেই না বিশ্রাম নিতে বসেছে না মা অমনি কখন চোখ দুটো লেগে গেছে বুঝতেই পারিনি ছোট বাচ্চা ওই রাস্তার পাশে গাছতলায় পড়ে ঘুমাচ্ছে হামা ওই বৃন্দাবনে ওই বঙ্কুজির মন্দির ছিল নিকটে পাথরের বঙ্কুজি আমার পাথর হয়ে মন্দিরের মধ্যে দাঁড়িয়ে আছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি ওরে বিহারী শুধু তুই কেন এই যে বিহারী যে কাঙাল হয়ে আছে ভিখারি হয়ে আছে তাই বলছে বিহারী শুধু তুই কেন যারা যারা আমায় ভালোবাসে ভালোবাসে তাদের যে এমনি ভাবে কাঙাল হতে তাদের এমনি ভাবে
বিহারী হতে হয়, বিহারী রে দেখুন মা। ভগবান মনে মনে চিন্তা করলেন, আমি ভক্তকে কাঙাল দেখতে বড় ভালোবাসি, আমি তবেই তো বুঝবো ভক্ত আমায় কত ভালোবাসে। অট্টালিকা পরে বসে থাকলে আমার কৃপা পাবে না, যারা হবে দিন দরিদ্র ভিখারি কাঙাল তারাই আমার কৃপা পাবে। তাই আজকে দেখুন মা, ভগবান আমার মনে মনে চিন্তা করলেন, শুধু তুই কেন বিহারী, এই জগতে যারা যারা আমায় ভালোবেসেছে তাদেরকে এমনি ভাবি ভিখারী হতে হয়েছে। কারণ ভগবান নিজেই বলেছেন, যে করে আমার আশ আগে আমি করি তার সর্বনাশ। তবুও তথাপি যে না ছাড়ে আমার পাশ, হয়ে যাই আমি তার দাসনু দাস। কিন্তু আমরা তো মূর্খ, যখনই আমরা কষ্ট পাই, ব্যথা পাই, দুঃখ পাই, তখনই আমরা ভগবানকে আমা অবহেলা করি, কি বলি না যে তোমার জন্যই হয়েছে আর আমি ভগবানকে ডাকবো না। কিন্তু তারও তো কিছু কিছু পরীক্ষা থাকে গো, আগে তো তাকে যাচাই করতে হবে তুমি খাঁটি না নকল। আগে তো তোমায় যাচাই করার লাগে তার, তবেই তো সে তোমার সঙ্গ হবে, তবেই সে তোমার সঙ্গ দেবে। আজকে বিহারী ধুলাই পড়ে ঘুমাচ্ছে, কিন্তু 14 দিন ছেলেটা খায়নি। ভক্ত খাওয়ালে ভগবান খায়, তাহলে ভক্ত উপবাসে আছে, ভগবান তো খাওয়াবে, কি খাওয়াবে না? পাথরের বঙ্কুজি পাথর হয়ে মন্দিরে দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু তার অন্তরটা কেঁদে উঠল, ওরে অতটুকু বাচ্চা বিহারী আমার জন্য আমার খোঁজে বৃন্দাবনে এলো, ওর উদরে কিছু যায় নাই, তাহলে আমাকেই ওকে খাওয়াতে হবে। তাই কি করলেন, ওই পাথরের বঙ্কুজি ছদ্মবেশ নিয়ে একজন বন্ধুর রূপ নিয়ে বিহারীর কাছে গেল। আর যাওয়ার আগে কি করলেন, নিজের যে মধ্যাহ্ন ভোগ, মানে ওই দুপুরবেলা যে ভোগটা দিয়েছিল বঙ্কুজির মন্দিরে, নিজের ভোগের থালাটা নিজে চুরি করে নিল। ওমা, তার তো চিরদিনের স্বভাব চুরি করা, তাই চুরি করার কথা তাকে বলতে হবে না, সে সব জানে। নিজেরই ভোগ নিজে চুরি করলেন, কেন গো, ভক্তকে খাওয়াবে বলে। ভোগটা চুরি করে ওড়নিটা চাপা দিয়ে লুকিয়ে নিয়ে গেল সেই বৃক্ষের নিচে, ছদ্মবেশে গেছে। বিহারী তো জানে না বিহারী ঘুমাচ্ছে, ভগবান আস্তে আস্তে গিয়ে বিহারীর মাথায় হাত বুলাচ্ছে। পরশ মনের পরশের যেমন শোনা হয়, তাই ভগবানের পরশ পেয়ে বিহারীর ঘুমটা ভেঙে গেল। চমকে উঠে দেখছে একজন দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি করে উঠে বসে বলছে, হে কি, কে তুমি, কে? যেই বলেছে কে তুমি, ভগবান বলছে তুই কে, আগে বলে রাস্তার ধারে পড়ে ঘুমাচ্ছিস কেন, তুই কে? বলে আগে আমার নাম বিহারী, আমি ওই বর্ধমান কাটোয়া কাঞ্চননগর থেকে আসছি, কিন্তু তুমি কে গো? হ্যাঁ গো মা, ভগবান যতই ছদ্মবেশ আসুক মিথ্যে তো আর বলতে পারে না। বলছে জানিস আমি কে জানিস, এই জগত সংসারে যারা যারা বিপদে পড়ে আমায় স্মরণ করে, যারা যারা বিপদে পড়ে আমায় ডাকে, আমি তাদের রক্ষা করি, তাদের বিপদ হতে মুক্ত করি, তাই তো আমার নামে দিয়েছে তারা বিপদ ভঞ্জন মধুসূদন। ও, তুমি বিপদ ভঞ্জন মধুসূদন? ও বিপদ ভঞ্জন, জানো তো আমার মায়ের না খুব কষ্ট, মায়ের খুব দুঃখ, আমার যেদিন থেকে জ্ঞান হয়েছে সেদিন থেকেই দেখি আমার মা শুধু কাঁদে, তাই আমি আমার মায়ের দুঃখ দূর করব বলে বৃন্দাবনে যাচ্ছি। তুমি জানো বিপদ ভঞ্জন, ওই ওই বৃন্দাবন আর কত দূর?
ভগবান আমার হাসছে। ভগবান বলছে তুই জলের কাছে দাঁড়িয়ে জল জল করছিস কেন? কেন? আরে এটাই তো বৃন্দাবন, চমক উঠে দেখছে এটাই বৃন্দাবন। ও বিপদ ভঞ্জন, বিপদ ভঞ্জন আমার একটা উপকার করে দাও না গো। কি উপকার? ও বিপদ ভঞ্জন, তুমি ওই কৃষ্ণের বাড়িটা কোথায় জানো? দেখুন কৃষ্ণকে জিজ্ঞাসা করছে কৃষ্ণের বাড়ি কোথায়। তা বিপদ ভঞ্জন বলছে এই যে, মনে মনে ভাবছে ওকে যদি বলি এটা লীলার কথা, কৃষ্ণ বৃন্দাবনে নেই, তাহলে ওর বিশ্বাস নষ্ট হবে। এত কষ্ট করে ছেলেটা পায়ে হেঁটে বৃন্দাবন এলো, এত কষ্ট করলো, আমি যদি বলি ওর তো কষ্ট হবে, ও আঘাত পাবি, তাই বললে হবে না। বল চাই সো আমি তোর উপকার করব। তার আগে এদিকে আয় তো, কাছে ডেকে বলছে হ্যারি তোর মুখটা এমন শুকিয়ে গেছে কেন? তোর মুখ দেখে মনে হচ্ছে তুই কিচ্ছুটি খাসনি। আয় এই দেখ আমি তোর জন্য খাবার এনেছি, নিজের মধ্যাহ্ন ভোগের খাবারটা এনে ভক্তকে খাইয়ে দিচ্ছে ছল করে, বুঝতে দিচ্ছেন এমন ভাবে বললেন যেন বিপদ ভঞ্জন ভেবেছে, আহা বিহারি ভেবেছে বিপদ ভঞ্জন যারা বিপদে পড়ে তাদের রক্ষা করে, তাহলে আমি বিপদে পড়েছি বলে তাই আমাকে খাওয়াতে এসেছে। ছোট বাচ্চা বুঝতে পারলো না যে স্বয়ং ভগবান এসেছে। ভগবান যখন খাইয়ে দিলেন, খাওয়া উদর পরিপূর্ণ করে খাইয়ে দিয়ে বলছে এই তুই কৃষ্ণের বাড়ি যাবি? হ্যাঁ। ও বিপদ ভঞ্জন বলো না গো কৃষ্ণের বাড়িটা আর কত দূর? ভগবান ভাবছে একে তো বাড়ি জিজ্ঞাসা করছে, কে আমি কার বাড়ি পাঠাবো? কৃষ্ণের বাড়ি তো নেই, তাহলে কার বাড়ি পাঠাবো? মনে পড়ে গেল কার কথা না, মনে পড়ে গেল আমার মন্দিরে, মানে বঙ্কুজির মন্দিরে যিনি পুরোহিত ছিলেন, সেই পুরোহিতের অনেকগুলো গরু আছে। আমি যদি ওকে চালাকি করে পুরোহিতের বাড়ি পাঠাতে পারি, তাহলে ওখানে গেলেই ও কাজটা পেয়ে যাবে। তাই ছল করে বললেন এই বিহারি কৃষ্ণের বাড়ি যাবি? ওই যে সামনে যে বাড়িটা দেখছিস ওটাই কৃষ্ণের বাড়ি। ভগবানও ছলনা করে মিথ্যে বলে দিলেন, যা ওটা কৃষ্ণের বাড়ি। বিহারি বলছে ও বিপদ ভঞ্জন তুমি সত্যি বিপদ ভঞ্জন, তুমি আমার অনেক উপকার করলে, আমি এখন আসিয়া পরে তোমার সঙ্গে দেখা করব। এই বলে চলে গেলেন। যেই না বিহারি চলে গেলেন, অমনি ভগবান আমার অন্তর্ধ্যান হয়ে গেলেন, মানে মিলিয়ে গেলেন। আর বিহারি গেল কোথায়? সেই পুরোহিতের বাড়ি। পুরোহিতের বাড়ি ঢুকছে আর ডাকতে ডাকতে যাচ্ছে, কৃষ্ণ এই কৃষ্ণ, কৃষ্ণ বাড়িতে আছিস? পুরোহিত বাড়ি থেকে বেরিয়ে বলছে কে তুই? আরে কৃষ্ণ কৃষ্ণ বলে কাকে ডাকছিস? পুরোহিতকে দেখে বিহারি বলছে আচ্ছা আচ্ছা বলো না গো এটা কি কৃষ্ণের বাড়ি? কেন জানো তো? জানো তো আমার মায়ের না খুব কষ্ট, মায়ের খুব দুঃখ, মায়ের কষ্ট দূর করব বলে আমি বৃন্দাবনে এসেছি বর্ধমান থেকে। মায়ের কষ্ট দূর করবি? তোর নাম কি? আগে আমার নাম বিহারীলাল, আমি বর্ধমান কাটোয়া কাঞ্চননগর থেকে আসছি বৃন্দাবনে কৃষ্ণের বাড়িতে। আমি শুনেছি কৃষ্ণের নবলক্ষ ধেনু আছে, 24 জন বন্ধু আছে, আমি এসেছি এবার আমায় নিয়ে 25 জন হবে। আরে কৃষ্ণ নবলক্ষ ধেনু ওর 25 জন 24 জন বন্ধুর সঙ্গে আমি গিয়ে চড়াবো, আর কৃষ্ণ আমায় অনেক টাকা মাইনে দেবি, যে মাইনে পেলে আমি আমার মায়ের দুঃখ দূর করে দেব। কথাটা শুনে পুরোহিত অপলক দৃষ্টিতে দেখছে বিহারীর দিকে, আহারি এতটুকু ছিলি, কতটা মায়ের প্রতি ভালোবাসা, মায়ের দুঃখ দূর করবে বলে বর্ধমান থেকে পায়ে হেঁটে এসেছে এতটুকু বাচ্চা। হ্যাঁ তুই তুই কৃষ্ণের বাড়িতে কাজ করতে এসেছিস? হ্যাঁ বলো না গো এটা কি কৃষ্ণের বাড়ি? মনে মনে ভাবছে আমি যদি বলি
এটা কৃষ্ণের বাড়ি নয়, ওর অন্তরে আঘাত লাগবে। বরং বলেই দিই, কে আমার গোয়ালে অনেক গরু আছে, ও বরং আমার গরুগুলো চড়াবে। এই বিহারি, তুই ঠিক জায়গায় এসেছিস, এটাই কৃষ্ণের বাড়ি। যাই বলেছে চমকে উঠেছে, ভাগ্যিস আমার পথে বিপদ ভঞ্জনের সঙ্গে দেখা হলো। বিপদ ভঞ্জন তাহলে ঠিক বলেছে। আচ্ছা আচ্ছা, কৃষ্ণ কোথায় গো? যেই বলেছে কৃষ্ণ কোথায়? পুরোহিত আবার মিথ্যে বললেন। কি বললেন? এই কৃষ্ণ এখন কোথায় থাকবে এই দুপুরবেলা? কৃষ্ণ এখন মাঠে গেছে গরু চড়াতে। ও তাই তো, এতক্ষণ তো কৃষ্ণের মাঠে থাকার কথা। তাহলে কখন দেখা পাবো? আজ আর দেখা পাবি না, কাল সকালে কৃষ্ণের দেখা পাবি। ও আচ্ছা, তুমি কে গো? বিহারী খেলার ছলে জিজ্ঞাসা করছে, তুমি কে গো? তুমি কি কৃষ্ণের বাবা? যেই বলেছে কৃষ্ণের বাবা, অমনি পুরোহিত ডুবরে কেঁদে উঠলেন। মনে মনে বলছি, ওরে হে জনমে তো আমি কৃষ্ণের বাবা হতে পারলাম না, অন্তত তোর জন্য যদি একদিন তার বাবা হতে পারি। বলো না, তুমি কি কৃষ্ণের বাবা? হ্যাঁ বাবা, আমি কৃষ্ণের বাবা। তখন বিহারি বলে, জানো তো আমার মা বলে, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আমার মা বলে আমার আসবার কথা শুনেই নাকি আমার বাবা মারা গেছে, তাই বাবার ভালোবাসা কি আমি আজও পাইনি। বাবা যে কি জিনিস সেটা আমি আজও বুঝিনি, বাবার স্নেহ মমতা আমি কিছু পাইনি, বাবা বলে ডাকতেও পারিনি। তা তুমি, তুমি তো আমার বন্ধুর বাবা, মানে কৃষ্ণের বাবা। আমি কি তোমার বাবা বলে ডাকবো? না, তুমি যদি অনুমতি দাও তবে আমি তোমার বাবা বলবো। যেই বলে চুমনি পুরোহিত ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে বিহারী। হরি, কে বলেছে তোর বাবা নাই? আমি কৃষ্ণের বাবা, মানে তোরও বাবা। আজ থেকে তুই আমায় বাবা বলে ডাকবি, তুই আমার বাড়িতে থাকবি। যা এখন একটু বিশ্রাম নে, তুই কালকে গরু চড়ানো কাজ করবি। দেখুন মা, আজকে ছেলেটার কাজ পাকাপাকি ভাবে হয়ে গেল, কাজটা পেয়ে গেল, মনে বড় আনন্দ। সকাল হলে কৃষ্ণের সঙ্গে গরু চড়ানো কাজ করবে। আনন্দে আত্মহারা হয়ে বিশ্রাম নিতে গেল। আর কি বলছে পিতা? বলছে শোন, কাল সকালে উঠে একসঙ্গে তোরা গরু চড়ানো কাজে যাবি, তুই আর কৃষ্ণ। এই বলে মা ঘুমাতে গেল। সকালবেলা উঠে ডাক দিচ্ছে, কৃষ্ণ, এই কৃষ্ণ! পুরোহিত মন্দিরের ভিতর থেকে বেরিয়ে এসে বলছে, চিৎকার করছিস কেন? ও বাবা, বাবা কৃষ্ণ কই? তুমি যে বললে সকালে আমি আর কৃষ্ণ একসঙ্গে মাঠে যাব, সে কই? এই দেখেছ, তুই তো ঘুমাচ্ছিলিস। দেখুন মা, পুরোহিত আবার মিথ্যে বলছে। কি বলছে? তুই তো ঘুমাচ্ছিলিস। তাই কৃষ্ণ বলল, তুই অনেক কষ্ট করে এসেছিস, তোর কষ্ট হচ্ছে, তুই ঘুমাচ্ছিস, ঘুমা, আমি আমার মতো ধেনু নিয়ে চলে যাই। এই বলে চলে গেছে। যা, কৃষ্ণ মাঠে চলে গেল, আমায় নিয়ে গেল না? ও তো সব ধেনু নিয়ে চলে গেল, আমি কি নিয়ে যাব? না না, ও সব নিয়ে যায়নি, তোর জন্য দু চারটে গরু রেখে গেছে গোয়ালে, ওইগুলোতেই নিয়ে যা। দেখুন মা, কত বড় ছলনা! একবার লক্ষ্য করে দেখুন, ওই একটা ছোট্ট বাচ্চার সঙ্গে সবাই মিথ্যে কথা বলছে। কি বলছে না? প্রথমে গুরুদেব মিথ্যে বলে বৃন্দাবনে পাঠালো, একমাত্র মাই সত্যি বলেছিল যে কৃষ্ণ বৃন্দাবনে থাকে না। কিন্তু ছেলেটার সাথে সবাই ছলনা করলো, এমনকি ভগবানও পথের মাঝে খাওয়াতে এলো, এসে সেও ছলনা করে পুরোহিতের বাড়ি পাঠালো। পুরোহিত মিথ্যে করে বললো, হ্যাঁ এটাই কৃষ্ণের বাড়ি। কিন্তু জানেন তো, একটা মিথ্যে বারবার যদি বলা যায় না, বলতে বলতে সেই মিথ্যেটাই একদিন সত্যি হয়ে দাঁড়িয়ে যায়। অতটুকু বাচ্চার সঙ্গে সবাই ছলনা করলো, বললে কৃষ্ণ মাঠে আছে,
তুই এই গোয়ালে কটা গরু আছে ওগুলো নিয়ে মাঠে যা, আর মাঠে গেলেই তোর সঙ্গে তোর বন্ধু দেখা হয়ে যাবে। যা আমি একটু পরে তোর জন্য খাবার নিয়ে যাচ্ছি, তোর একসঙ্গে খাবার খেয়ে নিবি, আমি আবার ফিরে আসব। পুরোহিত কি বললেন, তুই মাঠে যাবি আমি তোর জন্য খাবার নিয়ে যাব, তুই আগে গিয়ে গরু চড়ানো কাজটা কর, আর কৃষ্ণের সঙ্গে তো দেখা হয়ে যাবে মাঠে, চিন্তা করিস না মাঠে যা। মনে বড় আনন্দ, কৃষ্ণের দেখা পাবে যে, আনন্দে আনন্দিত হয়ে গোয়ালে যে কটা গরু ছিল গরুগুলো খুলে নিয়ে মাঠে চলে যাচ্ছে, আনন্দে কি বলছে, আসিনি বন্ধু তোমার কাছে, বন্ধু কোন ছলনা, ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমার, এখনে আসিনি বন্ধু তোমার কাছে, বন্ধু কোন ছলনা, কি করেছে গরুগুলো নিয়ে মাঠে গেছে ঠিকই, মাঠে গিয়ে গরু চড়াচ্ছে আনমনে, বাবা বলেছে মাঠে গেলে কৃষ্ণের সঙ্গে তো দেখা হবে, ও আনমনে গরুগুলো চড়াচ্ছে আর মাঠে ঘুরছে, আসিনি বন্ধু তোমার কাছে, বন্ধু কোন ছলনা, ঘাটের মাঝি পারে ঘাটাতে ডাকছে চড়াচ্ছে। অনেকক্ষণ হয়ে গেল, বাবা যে বলল কৃষ্ণ মাঠে আছে, হায় হায় আমি তো একা একা গরু চড়াচ্ছি, আমার কৃষ্ণ কই? ওমা ছোট বাচ্চা এইবার মনে পড়েছে, বাবা বলল মাঠে কৃষ্ণ আছে, কৃষ্ণের সঙ্গে দেখা হবে, আর দেখেছো আমি একা একা গরু চড়াচ্ছি, আমার কৃষ্ণ কই? যা দেখেছো তাহলে মনে হয় ওরা ওই মাঠে আর আমি এই মাঠে, এবার কি হবে, আমি তো এই মাঠে চলে এসেছি, না দেখি তো কৃষ্ণ ওই মাঠে আছে কি না। এই বলে একটা বড় বৃক্ষ দেখেছে, বৃক্ষ মানে গাছ দেখে সেই গাছের উপরে উঠেছে, গাছের ডালে উঠে এরকম দেখছে চারিদিকে কৃষ্ণকে দেখতে পাই কি না, কিন্তু কৃষ্ণকে দেখা যাচ্ছে না, বলছে হয়তো আমি দেখতে পাচ্ছি না কিন্তু ডাকলে তো সাড়া দেবে, যদি থাকে অমনি ডাক দিলেন, বন্ধু রে ভগবান, যে ভক্তের ডাক কখনো বিফলে যেতে দেয় না, এত সরল মনে ডেকেছে সে সারা না দিয়ে থাকতে পারি, যেই না বিহারি গাছের ডালে উঠে একবার শুধু বন্ধুরে বলে ডেকেছে, অমনি সঙ্গে সঙ্গে ভগবান সৃষ্টি করলেন নবলক্ষ ধেনু, 24 জন বন্ধু, 12 জন প্রধান, 12 জন উপপ্রধান, আর ভগবান আমার আপন মুরলী করে নিয়ে কদম্ব বৃক্ষের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে বংশীবাদন করছে, আপন মনে বংশীবাদন করছে, আর বিহারী গাছের ডাল থেকে দেখতে পাচ্ছে যে কৃষ্ণ মাঠের মাঝে নবলক্ষ ধেনু, আপন মনে কৃষ্ণ বংশী বাজাচ্ছে, আর নাচতে নাচতে সমস্ত মাঠটা ঘুরছে, বিহারী দেখতে পাচ্ছে, ও ওই তো আমার কৃষ্ণ, বন্ধু বন্ধু আমি আমি এখানে, আমার বন্ধু আমায় দেখতেই পাচ্ছে না, বন্ধু আমি এখানে, আমি বিহারী, বন্ধু ভগবান বিহারীকে দেখা দিলেন, বিহারী দেখতে পাচ্ছে যে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে আর নবলক্ষ ধেনু চড়াচ্ছে, দূর থেকে বন্ধু বন্ধু বলে ডাকলো কোনো সাড়া পেল না, ভাবছে আমি গাছ থেকে নামলে হয়তো দেখা হবে, বন্ধু দাঁড়া আমি আসছি আমি আসছি, এই বলে যেই না গাছ থেকে নামলেন অমনি সব শেষ, ভগবান আমার অন্তর্ধান হয়ে গেলেন, ভগবানের লীলা শেষ,
বিহারী বলছে আজ যা হলো হলো, বন্ধু আজ যা হলো হলো, কাল আর এই ভুলটি হচ্ছে না। কালকে আমি তোদের সঙ্গে একসঙ্গে মাঠে আসব, না হলে কাল হয়তো আমি ওই মাঠে যাব, আবার তোরা এই মাঠে চলে আসবি, তাই এই ভুলটার হচ্ছে না। কাল কি আমি তোদের সঙ্গে একসঙ্গে ওই মাঠেই আমি গরু চড়াতে যাব। এই বলে মা বাড়ি চলে গেল। এখন পরদিন হয়ে গেল একাদশী। বাবা প্রতিদিন খাবার নিয়ে যায়, আজকে বিহারী মাঠে গিয়ে গরু চড়াচ্ছে ঠিকই, কিন্তু বাবা প্রতিদিন খাবার নিয়ে যায় একাদশীর জন্য, আজ ভুলে গেছে যে ছেলেটা মাঠে আছে। মন্দিরের কাজে এতটাই ব্যস্ত হয়ে গেছে যে ভুলে গেছে ছেলেটা মাঠে আছে, তাকে খেতে দিতে হবে, খাবার নিয়ে যেতে হবে, ভুলে গেছে। তা গো মা, ভক্ত ভক্তকে ভুলতে পারে, ভগবান কি ভক্তকে ভুলতে পারে গো? পারে না। পাথরের বঙ্কুজি মনে মনে চিন্তা করলেন, বিহারী তোর বাবা তোকে ভুলতে পারে, কিন্তু তোর বন্ধু তোকে ভোলে না রে। প্রখর রৌদ্র, বিহারী মাঠে গরু চড়াচ্ছে, পিপাসায় গলা শুকিয়ে যাচ্ছে। বন্ধু আমার, বন্ধু তার ডাকে সাড়া দিল। বন্ধুর দুঃখে দুঃখী হয়ে ভগবান আমার ছোট্ট একটা বালকের রূপ নিয়ে ছদ্মবেশ নিলেন। বালকটাকে না, ওই বালকটা যে পুরোহিত যার বাড়িতে বিহারী গরু চড়ানো কাজ করে, ওই পুরোহিতের নিজের একটা ছেলে ছিল, তার নাম ছিল গোপাল। আর গোপালের বয়স ওই 3 থেকে 4 বছর হবে, বড়জোর ঠিক মতো হাঁটতেও পারে না। ভগবান ওই রূপটা নিল, ওই গোপালের রূপ নিয়ে, খাবারের ভাণ্ডগুলো মাথায় নিয়ে, হাঁটতে পারে না ঠিক করি, সেই বিহারীর জন্য খাবার নিয়ে যাচ্ছে, টলতে টলতে মাঠে যাচ্ছে। বিহারী দাদা, ও বিহারী দাদা! আমা, বিহারী দাদা বলে একেবারে মাঠে এসে দাঁড়িয়েছে। আর বিহারী গরু চড়াতে চড়াতে লক্ষ্য করে দেখছে গোপাল মাঠে। গোপাল, এই তুই এতটুকু বাচ্চা মাঠে এলি, বাবা কই? আমা, এ তো সত্যিকারের গোপাল নয়, ভগবান এসেছে। তখন গোপাল বলছে, ও বিহারী দাদা, বাবা বলল আজকে একাদশী, মন্দিরে অনেক কাজ, আমি যেতে পারবো না, তুই আমার খাবারটা একটু নিয়ে গিয়ে দিয়া। তাই তো আমি চলে এলাম। দেখেছ, তুই এতটুকু বাচ্চা তোকে কেউ মাঠে পাঠায়? আরে তুই এলি, তোর গায়ে এত গহনা আছে, গলায় গজমতির হার আছে, যদি কেউ চুরি করে নিত, চুরি করতো করতো সে ঠিক আছে, কিন্তু এই গহনার জন্য যদি কেউ তোর কোনো ক্ষতি করে দিত, আঘাত করতো, তখন কি হতো? গোপাল বলছে, না না দাদা, কিছু হবে না, খাবারটা এনেছি, নাও তুমি খেয়ে নাও। বিহারী বলছে, আরে তুই খেয়েছিস? বলছে, না খাইনি। আয় আমরা দুই ভাই একসঙ্গে খাই। আমা, ও জানে এটা গোপাল, কিন্তু এই যে ভগবান, এটা বিহারী জানে না। দুজন একসঙ্গে বসে খেলো, বিহারী গোপালকে খাইয়ে দেয়, গোপাল বিহারীকে খাইয়ে দেয়, মানে ভক্ত ভগবানকে খাওয়ায়, ভগবান ভক্তকে খাওয়ায়। যখন উদর পরিপূর্ণ করে সেবা হয়ে গেছে, এবার বলছে, ও বিহারী দাদা, তাহলে ভাণ্ডগুলো নিয়ে আমি এবার বাড়ির দিকে যাই, তুমি গরু চড়াও, সন্ধ্যেবেলা তোমার সঙ্গে দেখা হবে, এবার আমি যাই। বিহারী বলে, আয় দাঁড়া, কোথায় যাবি? তোকে বললাম না, আসার সময় যে ভুলটা করেছিস করেছিস, যাওয়ার সময় যদি, হয়তো আসার সময় কেউ কোনো ক্ষতি করেনি ঠিকই, কিন্তু যাওয়ার সময় যদি ক্ষতি করে তখন কি হবে? দেখুন মা, ভক্ত ভগবানের কাছে কেমন ভাবে জোর করছে, আর এদিকে ভগবানও ভক্তের কাছে বাধা পড়ে গেছে। ভগবান ভাবছে, এ যদি আমায় ধরে রাখে, তাহলে তো আমি ধরা পড়ে যাবো। কি ধরা পড়ে যাবে না? মনে মনে চিন্তা করলেন, যে কোনো প্রকারে আমাকে এখান থেকে পালাতেই হবে, না হলে আমি ধরা পড়ে যাব। বলছে, ও বিহারী দাদা, তুমি এখন গরু চড়াচ্ছ, চড়াও না, আমি তো যাব আর আসব, আমি বাড়িতে যাই না, আমি এই রাস্তায় প্রতিদিন আসি, আমার কোনো ভয় লাগবে না, তুমি ছেড়ে দাও। না না, ছাড়বো না বলেছি, ছাড়বো না, তোর যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন আমি বাবাকে কি উত্তর দেব? হ্যাঁ, ভগবান চিন্তা করলো, যে কোনো প্রকারে ছল করে যেতে হবে। বলছে, ও বিহারী দাদা, তুমি কি চাও যে বাবা আমাকে মারু? না, তাহলে আমি যদি দেরি করে যাই, বাবা আমাকে বলেছে খুব মারবে, তুমি আমাকে ছেড়ে দাও।
আচ্ছা বেশ, তাহলে বাবা মারবে তোকে? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যাবি যা, কিন্তু ওই তোর গলায় যে গজমতির মালাটা আছে না, ওটা আমাকে দিয়ে যা, না হলে ওই মালার জন্য তোর কেউ কোনো ক্ষতি করে দিতে পারে। ওটা আমায় দিয়ে যা, বাড়ি গিয়ে তোকে আমি দিয়ে দেবো। দে, ভগবান চিন্তা করলেন যদি মালাটা দিলেই ছাড় পাওয়া যায় তো দিয়ে দি, না হলে আমায় ছাড়বে না, আমি ধরা পড়ে যাব। তাই কি করলেন, মালাটা খুলে বিহারীর হাতে দিয়ে দিলেন। যেই না হাতে দিয়েছে, বিহারী কোমরে সুন্দর করে গুছিয়ে রেখে দিল, দেখ সাবধানে বাড়িতে যাবি, যেন আবার এদিক ওদিক খেলতে চলে যাস না, বাড়িতে গিয়ে বাবার সঙ্গে দেখা করবি, তবে তোর যেখানে মন চাই যাবি। আচ্ছা বেশ, বিহারি চলে গেল মা, আহা গোপাল চলে গেল, বিহারি মাঠে গরু চড়াচ্ছে, ঠিক সন্ধ্যা হয়ে এসছে, গরুগুলো নিয়ে বাড়ি ফিরেছে। মন্দিরের মধ্যে পুরোহিত পুজোর কাজ করছে, আর ঠিক সেই সময় পিছন দিক থেকে বিহারি এসে দাঁড়িয়েছে। বাবা, ও বাবা! বিহারি মনে মনে চিন্তা করেছে, বাবাকে ডাকছি, বাবা সাড়া দেয় না কেন, বাবা কোথায়? না বাবা মন্দিরের মধ্যে, এদিকে বাবা মানে পুরোহিত মনে মনে চিন্তা করছে, কিন্তু বিহারীর গলা, হায় হায়, ছেলেটাকে আমি আর সারাদিন একটু খাবার দিতে গেলাম না, এই জন্য মনে ও রেগে গেছে, তাই আমাকে অমন করে ডাকছে, খিদে পেয়েছে তো তাই হয়তো ডাকছে। তাড়াতাড়ি করে বেরিয়ে বলছে, ও বাবা বিহারি, সবে বলতে যাবে কি যে আমি যেতে পারিনি, তোর কথা ভুলে গেছি। ও অপর দিক থেকে বিহারি আগে বলতে আরম্ভ করলো, ও বাবা তুমি আগে বলো তো, একটা মানুষ যদি একদিন না খায় সে কি মরে যায়? পুরোহিত বলে, এ কথা কেন বলছিস বাবা? না তুমি আগে বলো, একজন যদি না খায় সারাদিন সে কি মরে যায়? না। তাহলে একদিন না হয় আমি না খেতাম, তুমি আমার জন্য ওই ছোট ভাই অতটুকু ছেলে ওই গোপালকে তুমি মাঠে পাঠাবে? ও যদি কোনো ক্ষতি হয়ে যেত? পুরোহিত তো হতবাক হয়ে তাকিয়ে আছে, বলে কি, আমি তো গোপালকে মাঠে পাঠাইনি, আর যে সত্যিকারের গোপাল সে পাশে দাঁড়িয়েছিল, সে তো কোনো অবাক হয়ে বিহারীর দিকে তাকিয়ে বলছে, বিহারী দাদা, আই বিহারী দাদা, তুই মিথ্যা কথা বলছিস কেন? আমি কি তোর জন্য মাঠে খাবার নিয়ে গেলাম, তুই আমার নামে দোষ দিচ্ছিস? বিহারী বলে, গোপাল আমি এ জীবনে কখনো মিথ্যে বলিনি, আর তুই আমাকে বাবার সামনে মিথ্যাবাদী সাজাচ্ছিস, তুই একটু আগে গেলি না আমার জন্য খাবার নিয়ে? ও বাবা, গোপাল কেঁদে কেঁদে বলছে, ও বাবা তুমি দাদাকে বলো না আমি মাঠে যাইনি, দাদা আমাকে বলছে আমি মাঠে গেছি, বলো। পুরোহিত বলছে, ও বাবা বিহারী তোর কোথাও একটা ভুল হচ্ছে, আমি তো গোপালকে মাঠে পাঠাইনি, তো কি করে যাবে? তাহলে মিথ্যে বলছি আমি, তাই তো? তুমি দেখবে গোপাল যে মাঠে গেছে তার প্রমাণ আছে, তুমি দেখবে। কি প্রমাণ? এই বলে সেই গজমতির মালাটা কোমরে ছিল, মালাটা বের করে বাবার হাতে দিয়ে দিল। যেই না হাতে দিল না মা, অমনি মালাটা হাতে পেয়ে পুরোহিতের আর বুঝতে বাকি রইল না কাজটা, কোনো কথা বললেন না, সোজা বঙ্কজির মন্দিরে গিয়ে দরজাটা যেই না খুলেছে না, অমনি পুরোহিত লক্ষ্য করে দেখলেন বঙ্কজির গলায় গজমতির মালাটা নাই, লক্ষ্য করে দেখছে বঙ্কজির পা, কমল চরণ ওই কাদা মাটি কাঁকর বালির উপর দিয়ে হেঁটে গেছে, দেখছে পায়ে আঘাত লেগে রক্ত ঝরে পড়ছে, আর ভগবানের ওড়ুনিতে লেগে আছে কাঁটার আঁচড়, পায়ে কাদা মাটি লেগে আছে, বঙ্কুজি দাঁড়িয়ে আছে। পুরোহিত বুঝতে পারলো এবার কাজটা কার, আর কোনো কথা বললেন না, সোজা গিয়ে সেই গজমতির মালাটা বঙ্কুজির গলায় পরি দরজা বন্ধ করে দিলেন। বাইরে এসে বিহারীকে বলছি, বিহারী আমার বুকে আয় বাবা, জড়িয়ে ধরে কাঁদছে আর মনে মনে বলছি, ওরে বিহারী আমি এতদিন তার মন্দিরে পৌরোহিত্য করলাম, এতদিন তার সেবা দিলাম, সে আমায় কৃপা করে দেখা দেয় নাই, ওরে বিহারে রে।
এতদিন আমি তাকে ভালোবাসলাম, তার সেবা দিলাম, সে আমায় কৃপা করে দেখা দেয়নি, আর তোকে দেখা দিয়ে দিল। তবে শোন বাবা, এবার প্রকাশ করে বলছে, বিহারি তুই আমায় ছুঁয়ে কথা দে, কাল থেকে তুই আর মাঠে যাবি না। বিহারি যেই বলেছে মাঠে যাবি না, অমনি চিৎকার করে উঠলেন, না না বাবা না, মাঠে না গেলে গরু চড়াবো কি করে, আর গরু না চড়ালে আমি তো মাইনে পাবো না, আর মাইনে না পেলে আমি আমার মায়ের দুঃখ দূর করতে পারবো না। বাবা দয়া করে তুমি আমি কাজ থেকে বের করে দিও না। পুরোহিত প্রকাশ করছে না, মনে মনে বলছি, ওরে যার জন্যই আমার মন্দিরের বঙ্কুজি মাঠে নামে, মাঠে নামে, যার জন্য আমার গোপীনাথ মাঠে নামে, তাকে তো মাঠে আর পাঠানো যায় না, তাই তোকে আর মাঠে যেতে হবে না বাবা। বিহারি বলছে, তাহলে তুমি আমায় কাজ থেকে বের করে দিচ্ছ বাবা? না বাবা, তোকে কাজ থেকে কেন বের করব, তোর মতো সৌভাগ্য আর অজানার আছে রে? আমার তো বড় সৌভাগ্য, আমি তোকে সন্তান রূপে পেয়েছি, তোর জন্য যদি আমি তার কৃপা কিঞ্চিত পাই, এতদিন তো পাই নাই, তোর জন্য যদি তার কৃপা পাই। ওরে তুই কাল থেকে মাঠে যাবি না ঠিকই, তোকে কাজ থেকে বের করছি না, তুই কাল থেকে তুই এই মন্দিরে দ্বারের দাঁড়ি হয়ে দাঁড়াবি, তুই আর মাঠে যাবি না, তুই দাঁড়ি হয়ে দাঁড়াবি, তুই দারোয়ানি করবি। আমার চাকরির প্রমোশন হলো, তাই না? গরু চরণ একটা আলাদা মাইনে, দারোয়ানির আলাদা মাইনে। গরু চরণের মাইনেটা একটু কম, দারোয়ানির মাইনেটা একটু বেশি। বিহারীর মনে বড় আনন্দ, বেশ বাবা কাল থেকে তাহলে আমি মন্দিরে দাঁড়ি হব। হ্যাঁ বাবা, তুই কাল থেকে এখানে দাঁড়ি হয়ে দাঁড়াবি। ঠিক পরের দিন সকাল থেকে বিহারী বঙ্গুজির মন্দিরের দরজার সামনে একটা বড় লাঠি নিয়ে কড়া পাহারায় দাঁড়িয়ে আছে। আর ঠিক সেই সময় দিন পেরিয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল, বিহারী দাঁড়িয়েই আছে। ঠিক রাত্রিকালে বাবা যখন ঘুমোতে চলে যাচ্ছে, যাওয়ার সময় বিহারীকে বলে যাচ্ছে, বিহারি এই বিহারি কেমন ছলনা করছে দেখুন, বলছে, বিহারি তুই যে ঘরের সামনে দাঁড়িয়ে আছিস, এই ঘরের ভিতরে কৃষ্ণ ঘুমাচ্ছে। বুঝিয়ে দিলেন, এই ঘরের মধ্যে কৃষ্ণ ঘুমাচ্ছে, তুই কাউকে ভিতরে ঢুকতে দিবি না, আর কৃষ্ণকে বাইরে বেরোতেও দিবি না, আর কেউ যদি ভিতরে যেতে চায় যেতে দিবি না, তাহলে কৃষ্ণের ঘুম ভেঙে যাবে, তুই এখানে কড়া পাহারায় দাঁড়িয়ে থা। কথাটা বলেই চলে গেলেন। আমা ঠিক রাত বাড়তে বাড়তে প্রথম প্রহর গেল, দ্বিতীয় প্রহর গেল, তৃতীয় প্রহর গেল, এসে গেল চতুর্থ প্রহর। ঠিক যখন থেকে চতুর্থ প্রহর শুরু হলো, বিহারী কড়া পাহারা দাঁড়িয়ে আছে, ঠিক সেই মুহূর্তে বিহারী লক্ষ্য করে দেখছেন একজন বৃদ্ধ আর একজন বৃদ্ধা, মানে একজন বুড়ো আর বুড়ি, দুজনে আস্তে আস্তেই বঙ্কুজির মন্দিরের দিকে আসছে। বিহারী আরো ভালো করে দাঁড়ালো, দেখছে বৃদ্ধাগুলোকে, একজন বৃদ্ধার একজন বৃদ্ধ দুজনে এসে দাঁড়িয়েছে দরজার সামনে, দেখছে দাঁড়ি হয়ে বিহারী, ও বাবা বিহারী দরজাটা ছাড়, আমরা যে ভিতরে যাব। বলছে, না না হারি, ভিতরে এখন যাওয়া যাবে না, আমার কৃষ্ণ ঘুমাচ্ছে। ও বুড়ো, যা বলা সকালে বলবে, এখন এখানে বসো,
সকাল হবে একটু পরে আমার কৃষ্ণের সঙ্গে দেখা করে যা বলার কথা তখন বলবে। এখন বসো, এখন ওকে বিরক্ত করা যাবে না। কথাটা শুনেই কিন্তু বৃদ্ধা এবং বৃদ্ধ দুজনেই বসে গেলেন। আর বিহারি আবার কড়া পাহারায় দাঁড়িয়ে গেলেন। বেশ কিছুক্ষণ পর বিহারি লক্ষ্য করে দেখছে আটজন রমণী আসছে। আটজন রমণী মানে আটটা বউ, তাদের প্রত্যেকেরই মাথায় সিঁদুর, হাতে শাখা। তারা আটজন রমণী এসে বিহারির সম্মুখে দাঁড়িয়েছে। বিহারি দরজা ছাড়, আমরা যে ভিতরে যাব। কেন ভিতরে কি কাজ বলে? কেন ভিতরে তো কৃষ্ণ আছে, কৃষ্ণের সঙ্গে আমরা দেখা করতে এসেছি, দরজাটা ছেড়ে দে। বিহারি অমনি মুখটা ঘুরিয়ে মনে মনে বলছে হায় হায়, আমি ভেবেছিলাম ওই কৃষ্ণের হয়তো স্বভাব চরিত্র ভালো হবে, কি এ তো দেখছি মোটেও ভালো না, সব বাড়ির বউগুলোকে রাত্রিবেলা ধরে এনেছে। এই যে এখনো ভিতরে যাওয়া যাবে না, বাইরে বসো। সকাল হোক, কৃষ্ণ যখন নিজে থেকে ঘুম থেকে উঠবে তখন দেখা করে যা বলার বলো, এখন বসো, যাওয়া যাবে না। আটজন রমণী তারা বসে গেলেন। বেশ কিছুক্ষণ পর আরো শেষ প্রহরে কিছুক্ষণ পর কি দেখছে, একজন রমণী এসে ওই মন্দিরের বারান্দায় পাটা দিয়েছে। যেই না পাটা দিয়েছে না, পাটা মন্দিরে রাখার সঙ্গে সঙ্গে মন্দিরটা ঝলমল করে আলোয় আলোকিত হয়ে গেল। আমা অনেকে বলে যে কোনো নারীর মানে কোনো মেয়ের চোখের দিকে তাকাতে নাই, তাকালে কি হয়, তাহলে পাপ হয়, এটা বলে। তবে পাপ হবে না কি করলে? তাই কোনো রমণীকে যখন কোনো পুরুষ দেখবে তাহলে সে যদি তার চোখের দিকে নয়, আগে যদি সেই নারীর পায়ের দিক থেকে দেখি তাহলে তার কোনো পাপ হবে না। তাই ছোট্ট বিহারী কি করলেন, যে রমণী এলেন আগে তার পায়ের দিকে তাকালেন। তাকে কি দেখছে, তার যে চরণ, তার চরণ, এই চরণে যেন সমস্ত বিশ্বটা একেবারে লুটিয়ে পড়েছে। আস্তে আস্তে যখন উপরের দিকে তাকালেন কি দেখছি, তার চাঁচর কেশরটা যে দুলছে না, যেন মনে হয় কোনো সাপের ফোনা দুলছে। আস্তে আস্তে যখন মুখের দিকে তাকালো, তার বদনের দিকে তাকিয়ে দেখছে আকাশে যে চাঁদ ওঠে, সেই চাঁদ একেবারে একটা নয় দুটো নয়, যেন কোটি কোটি চাঁদের উদয় হয়েছে। তার রূপ তো নয় যেন ভুবন ভলানো রূপ, তার রূপটা দেখে বিহারী হতবাক হয়ে তাকিয়ে আছে। তার রূপের ছটায় মন্দিরটা ঝলমল করছে, আলোয় আলোকিত হয়ে গেছে। বিহারী হা করে তার দিকে দেখছে। সে রমণীটি বলে উঠলেন, বিহারী ও বাবা দরজাটা ছাড়, আমরা যে ভিতরে যাব। বিহারী বলছে কেন যাবি? বলে কারণ ভিতরে কৃষ্ণ আছে, আমরা কৃষ্ণের সঙ্গে দেখা করতে চাই। বলছে আচ্ছা দাঁড়াও, তোমরা সবাই এক এক করে আসছো, খালি বলছো কৃষ্ণের সঙ্গে দেখা করতে চাই, সত্যি বলছো তো? হ্যাঁ সত্যি তো বলছি, তোর বিশ্বাস হচ্ছে না? না। আচ্ছা বেশ, তাই যদি হয় তুই তাহলে একটু তুই যার দ্বারে দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়েছিস তাকে মানে কৃষ্ণকে গিয়ে জিজ্ঞাসা করে দেখ। তোর কৃষ্ণ যদি বলে যে হ্যাঁ ওরা প্রতিদিন আমার কাছে আসে তাহলে আমাদের ঢুকতে দিবি, আর যদি বলে না ওরা আসে না তাহলে আমাদের বলবি আমরা চলে যাব। হ্যাঁ এটা তো ঠিক বলেছে, খারাপ বলেনি। আচ্ছা শোনো, তবে আমি কৃষ্ণকে জিজ্ঞাসা করতে যাচ্ছি, তোমরা কেউ যেন খবরদার ভিতরে যাবে না, সব বাইরে দাঁড়াও আমি আসছি। এই বলে মন্দিরে ভিতরে ঢুকি দরজাটা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ করে দিলে আর ভিতরে গিয়ে মা দরজা বন্ধ করে যেই না পিছনটা ঘুরেছে না, পিছন ঘুরে কি দেখছে, না পাথরের বঙ্কুজি দাঁড়িয়ে আছে,
কি দেখছে না, পাথরের বঙ্কুজি দাঁড়িয়ে আছে। পিছন ঘুরে ও মনে মনে ভাবছে, বাবা যে বলল যে কৃষ্ণ এই ঘরে ঘুমাচ্ছে, তো কৃষ্ণ কই? আরে কৃষ্ণ যদি এখানে ঘুমাবে তো ওর বিছানাটাই বা কই? পাগল হয়ে চারিদিকটা খুঁজছে, কৃষ্ণ আমার যতদূর মনে আছে আমি যতক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে হয়ে, কই আমার সামনে দিয়ে তো কৃষ্ণ বাইরে যায়নি। কৃষ্ণ কেন, কাউকেই আমি বেরোতে দেখিনি, তাহলে কৃষ্ণ গেল কোথায়? বাবা তো বললো কৃষ্ণ এই ঘরে ঘুমাচ্ছে, তাহলে কৃষ্ণ কই? বঙ্কুজি দাঁড়িয়ে আছে আর বিহারি তার চারিদিকে কৃষ্ণ কৃষ্ণ বলে খুঁজছে, কৃষ্ণ এই কৃষ্ণ খুঁজছে। আর ঠিক সেই সময় ভগবান পাথরের বঙ্কুজি আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছে, মনে মনে ভাবছে ওরে বিহারি তোকে অনেক কাঁদিয়েছি অনেক কষ্ট দিয়েছি, আর নয় এবার তোর দুঃখের দিন শেষ। পাথর দেহ ত্যাগ করেই সশরীরের সামনে এসে দাঁড়ালেন, ডাক দিলেন বিহারি, চমক উঠলেন, পিছন ঘুরে তাকে কি দেখছি না একটা বালক দাঁড়িয়ে আছে। এই কে তুমি, তুমি ভিতরে কি করে এলে? আমি তো দরজায় দাঁড়িয়ে হয়েছিলাম, কই তোমাকে তো আসতে দেখিনি, কে তুমি? বিহারি আমায় চিনতে পারলি না? আরে আমি, আমি তোর বন্ধু, আমি কৃষ্ণ। না তুমি আমার বন্ধু হতে পারো না, তুমি যদি আমার বন্ধু হবে, তুমি তো কৃষ্ণ নয় তুমি ভগবান, তুমি কৃষ্ণ নয় তুমি ওই বঙ্কুজি মানে তুমি ভগবান। যেই বলেছে ভগবান, ভগবান হাসছে আর বলছে, রে বিহারি আমায় যে যা ভাবে আমি তার কাছে সেইভাবে ধরা দিই, কেউ যদি ভাবে আমি অচল আমি শুধুমাত্র পাথরের মূর্তি তার কাছেই আমি অচল, আরে কেউ যদি ভাবে আমি সচল তারই কাছে আমি সচল। কিন্তু তুই আমায় বন্ধু ভাবে ভালোবেসেছিস, এ জগতে সবার কাছে আমি ভগবান হতে পারি কিন্তু তোর কাছে আমি তোর বন্ধু। আয় বন্ধু বুকে আয়। বিহারি বলছে, দাঁড়া তুই যদি আমার বন্ধু হলি, তুই বন্ধু তুই যদি ভগবানও হলি তাহলে তুই আমায় আগে কেন বলিস নি? এই বিহারি কে বলল আমি আগে তোর সামনে যাইনি? গিয়েছি তো, তুই আমায় চিনতে পারিস নি। তোর মনে পড়ে সেই যেদিন তুই বৃন্দাবনে প্রথম এলি, তোকে বিপদ ভঞ্জন হয়ে খাবারটা খাওয়ালো কয়ে, সেদিন তো আমি ছিলাম। আবার ওই যেদিন তুই মাঠে গিয়ে একাদশীর দিন তোর জন্য খাবারটা নিয়ে গেল কে, গোপাল সেজে সেদিন খাবারটা আমি নিয়ে গেছিলাম। এমন কি যেদিন তুই গাছের ডালে উঠে বন্ধু বন্ধু বলে ডাক দিলি সেদিন তুই কাকে দেখেছিলিস? নবলক্ষ ধেনু চড়াচ্ছিল সেদিনও আমি ছিলাম। আমি এসেছি তোর সামনে বারবার, তুই তো আমায় চিনতে পারিস নি। আরে বন্ধুকে কাছে পেয়েছিস আলিঙ্গন দিবি না? যেই বলেছে বিহারি ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে, যেই না জড়িয়ে ধরেছে বক্ষ মাঝে, অমনি বিহারি বলছে, ও মা বিহারি ভগবানের বুকে আছে, আবার বেরিয়ে বলছে আয় দাঁড়া, আয় কৃষ্ণ তুই আমার বন্ধু হতে পারিস কিন্তু আসল কথাটা ভুললে হবে না। কি কথা? এই তোর বাড়িতে আমি কাজ করলাম, কিরে তার মাইনে দিবি না? দে মাইনেটা দে। দেখুন আমরা হলে কি মা ভগবানকে যদি পেতাম, আর কারোর মাইনে চাওয়া থাকে? যে ভগবানের কৃপা পায় সে আর তার কিছু লাগে? লাগে না। কিন্তু বিহারি বললেন আমার মাইনে দিবি না? এই তোর কাছে আমি দুটো মাইনে পাবো। দুটো কেন? এক তোর বাড়ি গরু চড়ালাম, দুই তোর মন্দিরের দ্বারে দাঁড়ি হলাম। কিরে বন্ধু বলে এমনি এমনি কাজ করিয়ে নিবি, টাকা দিবি না, মাইনেটা দে? ভগবান বললেন দেখ যারা এ জগতে আমায় পায় তাদের আর কিছু লাগে না, তা তুই যখন আমায় পেয়েও মাইনে চাচ্ছিস বল কত টাকা লাগবে? কি লাগবে খালি একবার মুখ থেকে বল, বিষয় বৈভব অর্থ যা চাইবি আমি তোকে সব দিয়ে দেবো।
বল কি চাস? এত অর্থ দেব, তুই আর তোর মা সারা জীবন যদি বসে খাস তোদের শেষ হবে না, বল কি চাস? ছোট্ট বিহারি তখন কি চাইলো জানি? বিহারি দুটো হাত জোড়ো করে বলছে, কৃষ্ণ তুই আমার বন্ধু, তাই তোর কাছে আমার প্রথম মাইনে আমায় এটা দে, যার জন্য আমি তোকে পেলাম। কার জন্য দেখি কে বলতে পারে? কার জন্য? বাহ গুরু রে, গুরু মিথ্যা বলেছিল বলেই তো কৃষ্ণের জন্য বৃন্দাবনে এলো, বৃন্দাবনে এলো বলেই তো কৃষ্ণের কৃপা পেল। গুরু যদি সত্যি বলে দিত কৃষ্ণ বৃন্দাবনে নেই, তাহলে তো কৃষ্ণ কৃপা পেত না। তাই বিহারি বলছে, যার জন্য তোকে পেলাম, তাকে কথা দিয়েছি তার দক্ষিণা স্বরূপ, তার নামটা তোর কাছে বলবো, তাই আমার প্রথম মাইনেটা দেই, আমার গুরুকে তোর চরণ তলে ঠাঁই দে। কি চাইলেন? প্রথম মাইনে দে, আমার গুরুকে তোর চরণ তলে ঠাঁই দে। আর দ্বিতীয় মাইনে, হরে কৃষ্ণ, যার দুঃখে ব্যথিত হই, যার দুঃখ দূর করার জন্য আমি বৃন্দাবনে কাজ করতে এলাম, আমার সেই জনম দুঃখিনী মা, আমার দ্বিতীয় মাইনেটা দে। যেদিন আমার মায়ের এই ভবের আশা বাসা শেষ হবে, যেদিন আমার মায়ের অন্তিম কাল আসবে, যেদিন আমার মায়ের পঞ্চ ইন্দ্রিয় শীতল হয়ে যাবে, যেদিন আমার মা কান থাকতেও শুনতে পাবে না, চোখ থাকতেও দেখতে পাবে না, বদন থাকতেও কথা বলতে পারবে না, তুই আমার বন্ধু, তাই তুই আমায় কথা দে, আমার মায়ের সেই অন্তিম মুহূর্তে তুই আমার মায়ের হাত ধরি, আমার মাকে তুই পার করে দিবি। দেখুন মা, ওই দশ পাঁচটা ছেলে লাগে না, একটা ছেলে যদি ছেলের মতো হয় না, তোমার জগৎ জোড়া নাম হয়ে যাবে। আজকে ভগবানকে পেয়ে বলছি, তুই আমায় কথা দে, আমার মায়ের অন্তিম কালে তুই আমার মায়ের হাত ধরে আমার মাকে পার করে দিবি। কৃষ্ণ বলছে, ওরে বিহারি, তুই অন্যের জন্য চাইলি, নিজের জন্য কিছু চাইবি না? কিছু চা হামা? বিহারি বললেন, ওরে যে তোকে পায় তার কি অন্য কিছু চাইবার লাগে? আমি আর কিছু চাই না, আমাকে তুই তোর করে নে। ভগবান বললেন, তুই চাইবি না, আমি তোকে দেব। কি? তোর মতো ভক্তকে পেয়ে আমি হারাতে চাই না। তুই যখন কিছু চাইলি না, তাই আমি তোকে বলি, আজ থেকে তোর নামটা আমি আমার নামের সঙ্গে যুক্ত করে নিলাম। এতদিন আমাকে সবাই বঙ্কু জি নামে জানত, আজ থেকে আমায় সবাই জানবে বঙ্কু বিহারি লাল। আজ থেকে আমার নাম হলো বঙ্কু বিহারী লাল। যারা যারা বৃন্দাবনে আসবি, যারা যারা আমার মন্দিরে আসবি, তারা আমায় দর্শন করবি, সেই সঙ্গে তোকেও দর্শন করবি। বিহারী বলছে, হ্যারে আমার নামটা নিলি, আমায় নিবি না? আমি আর ওই জগতে, মায়ার জগতে ফিরতে চাই না, আমাকে তুই তোর চরণে ঠাঁই দিয়ে দে। এই বলে ভগবান বিহারীকে জড়িয়ে ধরলেন। বিহারী বলছে, হ্যারি এই কানাই, এই আচ্ছা বলতো, ওই ওই বাইরে যারা বসে আছে ওরা কারা, আগে সেটা বল আমায়। বলে, কারা? বলে, কেন? বাইরে দেখলাম একজন বুড়ো বুড়ি, এই বুড়ো বুড়ি দুজন কে? কৃষ্ণ হাসছে, আরে ওরা বুড়ো বুড়ি নয় রে। তাহলে ওরা হলো, একজন হলো শিব আর একজন হলো দুর্গা। আর আর ওই আটটা সব বাড়ির বউ এলো, ওরা কারা? ওরা বাড়ির বউ নয়, ওরা হলো ব্রজ গোপিনীগণ।
ব্রজ গোপিনীগণ মানে অষ্ট সখী। আর জানিস তো কৃষ্ণ, সবার শেষে একটা মেয়েলো না, কি সুন্দর তার রূপ, ভুবন ভলান রূপ। তার রূপের আলোয় এই মন্দিরটা ঝলমল করে আলোকিত হয়ে গেছে। সেই সেই মেয়েটা কে রে তুই জানিস? কৃষ্ণ বলছে জানব না আবার, ও তো আমার শ্রীমতী রাধা ঠাকুরানী। আচ্ছা বলতো, ওরা যে বললো ওরা নাকি প্রতিদিন আসে এখানে, এই তোরা প্রতিদিন এখানে কি করিস আমায় একটু বল না বন্ধু। কি আর করব, আমরা প্রতিদিন এই শেষ প্রহরে আমরা সবাই একত্রিত হয়ে নৃত্য গীত করি। নৃত্য গীত মানে নাচ আর গান করি। ও তোরা নাচ গান করিস? আমার না নাচ গান দেখতে খুব ভালো লাগে, একটু দেখাবি বন্ধু? আচ্ছা বেশ, তাহলে তুই দরজাটা খুলে দে, ওদের ভিতরে আসতে দে। যেই না দরজা খুলেছে সবাই ভিতরে এলো। রাধারানী বলছে বধু, বিহারি যখন এত সাধ করে বলছে নাচ গান দেখবে, তোকে কৃপা করবে না? ভগবান বললেন কেন করব না, আমি করব কেন, তুমি ওকে কৃপা করো, তুমি তো স্বয়ং প্রেম গুরু, তুমি ওকে কৃপা করো। রাধারানী বিহারিকে বললেন, বিহারি তুই দেখবি তো, আয় এখানে, আয় এখানে বস। বিহারীকে বসিয়ে বললেন, বিহারি দেখতে গেলে তোর এই বহির নয়ন দুটো বন্ধ করতে হবে। কেন বলুন তো মা? আমাদের দেহের মধ্যে কে সব থেকে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব থেকে পাপী হলো এই চোখ। কি চোখ না, যেখানে খারাপ জিনিস আমাদের চোখগুলো আগে সেখানেই চলে যায়, কি যায় না? তাই দেখবেন আগেকার দিনে যখন সাধু মুনি ঋষিরা ধ্যান করতে বসতেন, আগে বসেই মাত্র কি করত, কেন করত? কারণ এই চোখে তারা অন্য কিছু হেরবে না, তাই বসে সঙ্গে সঙ্গে আগে দরজা জানলাগুলো বন্ধ করে দিত। আমা এই পাপ নয়নে কিছু দেখা যায় না, তাই রাধারানী বললেন তোর এই পাপ নয়ন আগে বন্ধ কর, আমি তোকে কৃপা করছি তোর জ্ঞান নয়ন হবে, আর সেই জ্ঞান নয়ন উন্মিলন কর, করলে তুই সব দেখতে পাবি। যেই না বলেছে না, অমনি বিহারি রাধারানীর সম্মুখে বসে দুটো বহির জগতের নয়ন বন্ধ করি জ্ঞান নয়ন উন্মিলন করলেন। আর উন্মিলন করে কি দেখছে না দেখছে, রাধা শ্যামকে ঘিরে অষ্টসখী চৌদিকে ঘিরে ঘিরে নৃত্য করছেন। তো এখানে আমাদের লীলা বিশ্রাম নেবে, তো চলুন একটু সবাই আমরা যুগল নৃত্য করি, লীলা শেষ করবো একটু ধরে দিয়ে। আজ শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী রে, নবীন কিশোরী আজ শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন
আজি শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী রে, নবীন কিশোরী।